বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون পবিত্র কোরআনের সূরা মুমিনুন 18 নম্বর পারা 12 থেকে 22 আয়াত। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অথপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করিয়া এক নিরাপদ আধারে, পরে আমি এই শুক্রবিন্দুকে পরিণত করি আলাক এ, অতপর এই আলাককে পরিণত করি পিণ্ডে, এবং তারপর এই পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে, অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! ইহার পর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করিবে, অথপর কিয়ামতের দিন তোমাদিগকে উত্থিত করা হইবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর, এবং আমি আমার সৃষ্টি বিষয়ে কখনোই অসতর্ক নই, এবং আমি
আকাশ হইতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে, অতপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষিত করি এবং আমি এই বাড়িকে অপসারিত করিতেও সক্ষম। অতপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খেজুর এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করি, উহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো, এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে, উহাতে উৎপন্ন হয় তেল ও ব্যঞ্জন যাহা দ্বারা বিভিন্ন মানুষ আহার করে, এবং তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদিগকে আমি পান করাই দুগ্ধ যাহা আছে উহাদের উদরে, এবং উহা হইতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা। তোমরা উহাদের গোস্ত আহার করো, তোমরা উহাতে এবং নৌজানে আরোহণ করো, নিশ্চয়ই আল্লাহ সত্যি কথাই বলছেন। এখানে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পণ্ডিত গুরুজনেরা আর বিজ্ঞানী যারা আজ উপস্থিত আছেন, অতিথিবৃন্দ যারা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক নিয়মে, সবাইকে ইসলামের সার্বজনীন সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আপনাদের সাথে আছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পৃথিবী জুড়ে ইসলামের দাওয়া দিয়ে আসছে, আমাদের ইসলাম ধর্মকে সুন্দরভাবে সহজভাবে এই পৃথিবীর মুসলমান ও অমুসলিমদের মাঝে প্রচার করছে। যুক্তি বুদ্ধি আর বৈজ্ঞানিক সত্যের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইসলাম ও অন্যান্য ধর্মকে বিশ্লেষণ করি। ডক্টর জাকির নায়েক আমাদের আজকের বক্তা। এখন আমি আপনাদের সামনে ডক্টর নায়েককে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি খুব অল্প কথায় বলছি, টিএন মেডিকেল কলেজ নায়ার হসপিটাল থেকে MBBS পাস করে বেশ কিছুদিন ডাক্তারি করার পর ডক্টর জাকির আব্দুল করিম নায়েক এখন নিজেকে নিয়োজিত রেখেছেন দাওয়ায়। তার জীবনের প্রধান লক্ষ্য ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় উপস্থাপন ও ধর্মপ্রচার। পবিত্র কোরআন এবং ইসলামী জীবন দর্শন, এই হল তার পথ চলার অনুপ্রেরণা। বৈজ্ঞানিক সত্যি আর তার পাশাপাশি বিভিন্ন প্রকার যুক্তি ও সুচিন্তিত মতামত দিয়ে ইসলাম ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে ডক্টর জাকির নায়েক অকাট্যভাবে ইসলামিক শিক্ষার সত্যতা প্রমাণ করে থাকেন। ডক্টর জাকির নায়েক মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়টা, প্রশ্ন আসতে পারে কেন আমরা এই বিষয়টা বেছে নিলাম। ধর্ম এবং বিজ্ঞান, এই দুইটাই আমাদের মানুষ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হোক সেটা পক্ষে বা বিপক্ষে। বর্তমান যুগে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের যুক্তি বুদ্ধি পৃথিবীর অনেক ধর্মকেই সেকেলে করে ফেলেছে, বাতিল করে দিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীর বহু ধর্ম আর ধর্মগ্রন্থকে বিশ্লেষণ করে দেখেছেন যে সেসব ধর্মের কথা আর ধর্মগ্রন্থের কথা বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন করতে পারেন, পবিত্র কোরআনের কথাও কি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। পবিত্র কোরআনের আয়াতগুলো কি আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নটার উত্তর এখানে উপস্থিত সব দর্শক শ্রোতা সবার সামনে তুলে ধরার জন্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যার বিষয় হল কোরআন এন্ড মডার্ন সায়েন্স,
কনফ্লিক্ট অর কনসিলিয়েশন, বক্তা ডক্টর জাকির নায়ক। আজকের এই বক্তৃতা আর প্রশ্ন উত্তর পর্বের পরে আপনারা শ্রোতারাই ঠিক করবেন, আপনারাই ঠিক করবেন পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের কথা কি সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী, এই বিচারের ভার আপনাদের উপরই। এখন পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে বক্তৃতা দিতে আসছেন ডক্টর জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক অভিবাদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, বিরোধ নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর শেষ আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি দাবি করা হয় যে কোনো একটা বই সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যদি দাবি করা হয় যে সেই বইয়ের কথাগুলো সর্বশক্তিমান ঈশ্বরের, বইটাকে তাহলে সময়ের পরীক্ষায় পাশ করাতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বারবার প্রমাণিত হবে যে এটা সৃষ্টিকর্তার বাণী। আগেকার দিনে সময়টাকে বলা হতো অলৌকিক কাজের যুগ, মুজেজা। অলৌকিক কাজ হল কোন অস্বাভাবিক ঘটনা, যে ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুজেজা হল কোনো অস্বাভাবিক ঘটনা যার পেছনে রয়েছে অতি প্রাকৃতিক কোন শক্তি, সর্বশক্তিমান ঈশ্বর। পবিত্র কোরআন হল সবচেয়ে শ্রেষ্ঠ অলৌকিক। কিন্তু কোন আধুনিক মানুষ যদি অলৌকিক কিছু বিশ্বাস করতে যান, তার আগে তিনি সেটা ভালোভাবে পরীক্ষা করে নেন। আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন বারবার প্রমাণ করেছে এটা ঈশ্বরের বাণী 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও আপনারা কোরআনকে পরীক্ষা করে দেখতে পারেন আর ভবিষ্যতেও, আর এটা সবসময়ই প্রমাণিত হবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী। কোরআন সবসময়ের জন্য একটা অলৌকিক। ধরুন কোন লোক যদি দাবি করে যে সে অলৌকিক কাজ করতে পারে, আপনাদের একটা ঘটনা বলি, বাবা পাইলটের ঘটনা, সে বলেছিল যে সে পানির নিচে একটা ট্যাঙ্কের ভিতর 3 দিন ছিল, আর যখন খবরের কাগজের রিপোর্টাররা সেই ট্যাঙ্কটা পরীক্ষা করতে চাইল, তখন সে বলল, মায়ের জরায়ুকে আপনারা কি কখনো পরীক্ষা করেন? এখানে তো সন্তানের জন্ম হয়। আর তখন সে ওই রিপোর্টারদের ট্যাঙ্কটা আর পরীক্ষা করতে দেয়নি। কোন আধুনিক মানুষ কি এমন অলৌকিক কাজ মেনে নেবে? যদি পরীক্ষা করা হয় এমন অলৌকিক নিয়ে, তাহলে আপনারাও একমত হবেন যে পিসি সরকার, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন, তাহলে তাকেই বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ আর জীবিত ঈশ্বর মানব। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ। মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে পবিত্র কোরআন হল পৃথিবীতে আসা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। আর পবিত্র কোরআনেই চ্যালেঞ্জ করা হয়েছে সূরা আল বাকারায় 23 নম্বর ও 24 নম্বর আয়াত উল্লেখ আছে, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোন সন্দেহ থাকিলে,
তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমাদের সন্দেহ থাকে এবং সত্যবাদী হও যদি আনয়ন না করো এবং কখনোই করিতে পারিবে না তবে সেই আগুনকে ভয় করো কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন যদি কোন লোক এই চ্যালেঞ্জটা গ্রহণ করে চেষ্টা করে তবে একটা কথা যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে কিছু সূরা আছে যেগুলো আয়াতের সংখ্যা বেশি হলে তিনটা অথবা মাত্র তিনটা বাক্য যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে আর ভাষা হবে পবিত্র কোরআনের ভাষার মতোই পবিত্র ভাষা হবে মহান পবিত্র কোরআনের মতো পবিত্র কোরআনের ভাষা হলো একটা অলৌকিক অনতিক্রম ব্যাখ্যার মতো কোরআনে কোরআনে রয়েছে সর্বোচ্চ অলঙ্কার আর একই সাথে কোরআনে একটা ছন্দ আছে যখন আমরা কেউ অন্য কারো প্রশংসা করতে চাই তখন আমরা সত্য থেকে দূরে সরে যাই আর এ কথার সুন্দর একটা উদাহরণ হলো আমরা যখন হিন্দি সিনেমাগুলো দেখে থাকি যখন নায়ক তার নায়িকা প্রশংসা করে আর তাকে খুশি করে বলে মে তোমারে লিয়ে জান তোড়কে লেকে আউঙ্গা মে তোমারে লিয়ে সিতারে তোড়কে লেকে আউঙ্গা আমি তোমার জন্য আকাশের চাঁদ নিয়ে আসবো তোমার জন্য তারা নিয়ে আসবো যতই কোনো মানুষের প্রশংসা করতে যাবেন ততই আপনি সত্য থেকে দূরে সরে যাবেন আলহামদুলিল্লাহ যদিও কোরআনে প্রচুর ছন্দ আছে কোরআন কখনোই সত্য থেকে দূরে সরে যায়নি পৃথিবীর অনেক মানুষই কোরআনের সূরার মতো সূরা লিখতে চেয়েছিল কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত কেউ এটা করতে পারেনি আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ কোরআনের সূরার মতো সূরা লিখতে পারবে না কিন্তু ধরুন আমি আপনাদের বললাম একটা ধর্মগ্রন্থের কথা যেখানে খুব কাব্যিকভাবে বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে না করবে না কারণ এখনকার যুগ সাহিত্য আর কাব্যের যুগ নয় বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাই আজকে আমরা দেখব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কোন বিরোধ রয়েছে নাকি সাদৃশ্য পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞান এরা কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বলেছেন ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আমি কথাটা আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন কোন সায়েন্সের বই নয় SCIENCE এতে রয়েছে নিদর্শন বা সাইন SIGNS আর এই বইয়ে আছে আয়াত পবিত্র কোরআনে আছে 6000-এরও বেশি নিদর্শন 6000-এরও বেশি আয়াত যেগুলোর মধ্যে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞানের কথা বলা হয়েছে কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে কোরআনের মাত্র একটা আয়াত শুনেই কিছু কিছু মানুষ হয়তো 10টা নিদর্শন দেখে কোরআনকে বিশ্বাস করে কারো হয়তো লাগে 100টা আর হয়তো আপনি কোনো কোনো মানুষকে 1000টা নিদর্শন দেখাবেন তারপরও সে সেটা বিশ্বাস করবে না আজকের কোরআন ও বিজ্ঞান নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে আমি শুধু সেই বৈজ্ঞানিক তথ্য নিয়ে কথা বলবো যেগুলো প্রতিষ্ঠিত সত্য আমি এমন কোন বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলবো না যেগুলোর ভিত্তি হল অনুমান আর কল্পনা কারণ আমরা ভালো করেই জানি যে মাঝে মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন থিওরি যেগুলো ভিত্তি অনুমান আর কল্পনা সেগুলো তাদের সিদ্ধান্ত বদলায় জ্যোতির্বিদ্যা সম্পর্কে আপনাদের বলি যদি কোনো বিজ্ঞানীকে আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে আমাদের বিশ্বজগৎটা তৈরি হয়েছে কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে তিনি তখন বলবেন বিগ ব্যাং এর থিওরির কথা প্রথমে
এই বিশ্বজগতের সব উপাদান ছিল একটা বিন্দুতে, তারপর সেখানে একটা বিস্ফোরণ হল, এ থেকেই তৈরি হলো ছায়াপথ, যেটা আবারও খণ্ড বিখণ্ড হয়ে তৈরি হল বিভিন্ন সৌরজগৎ, সেখানে তৈরি হল বিভিন্ন গ্রহ, সূর্য, আর আমরা যে গ্রহে বাস করি সে পৃথিবী। আমি আমার বক্তৃতার শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে একথা উল্লেখ আছে যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশমন্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। পবিত্র কোরআনের এই আয়াতে বিগ ব্যাংয়ের থিওরির কথা বলা হয়েছে খুব সংক্ষেপে। চিন্তা করেন, আমরা যে কথাটা জানলাম আজকে, পবিত্র কোরআনে এ কথাটা বলা হয়েছে 1400 বছর আগে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ, অনন্তর দিকে উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং উহারা উভয়ে বলিল, আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। যে আরবি শব্দটা এখানে বলা হয়েছে সেটা দুখান, যার অর্থ ধোঁয়া। কোন বিজ্ঞানীকে প্রশ্ন করলে তিনি বলবেন যে এই বিশ্বজগৎ এটা তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান সেগুলো ছিল বায়বীয় অবস্থায়, আর এই আরবি শব্দ দুখান যার অর্থ ধোঁয়া, এটাকে আরো সঠিকভাবে বললে বলা হবে বায়বীয়। বর্তমানের খুব বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস এর মতে তিনি বলেছেন, মহাশূন্যে যে বিভিন্ন পদার্থের উপাদান আবিষ্কার করা গেছে সেটাই হলো গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার, আর এগুলোর উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি বিগ ব্যাংয়ের থিওরির সত্যতা আর এই বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার রহস্য। আগেকার দিনে মানুষ মনে করত আমরা যে পৃথিবীতে বাস করি সেটা সমতল, আর তারা খুব বেশি দূরে যেতে ভয় পেত হঠাৎ করে যদি নিচে পড়ে যায় সেজন্য। এরপর 1557 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসলেন আর প্রমাণ করলেন যে পৃথিবী আসলে বর্তুলাকার। পবিত্র কোরআনে সূরা লোকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি, আল্লাহ তাআলা রাত্রির ভিতর দিবসকে অন্তর্ভুক্ত করেন এবং রাত্রিকে দিবসের ভিতর অন্তর্ভুক্ত করেন। অন্তর্ভুক্ত করা একটি ধীরগতির চলমান প্রক্রিয়া, রাত ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় রাতে পরিণত হয়। এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয়, পৃথিবী সমতল হলে এটা সম্ভব হবে না। পৃথিবী সমতল হলে দিন রাত হঠাৎ করে বদলে যেত। পবিত্র কোরআনের সূরা আল জুমার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিল হাক্কি, আল্লাহ তাআলা এই আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে, এবং তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো কাওয়ারা, যার অর্থ কোনো কিছু আচ্ছাদন করা। যেভাবে আমরা আমাদের মাথায় পাগড়ি পরি, এই মতবাদটা যে রাত দিনকে আর দিন রাতকে আচ্ছাদন করছে, এটা শুধু তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয়। যদি পৃথিবী সমতল হয় তাহলে এটা সম্ভব হবে না, দিন রাত তখন হঠাৎ করে বদলে যেত। এরপর পবিত্র কোরআনে আছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, এবং ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃতি। এখানে আরবি শব্দ দাহাহা, এটার মূল শব্দটা হলো দুইয়া, যার অর্থ হলো ডিম্বাকৃতি, আর এই শব্দটা দিয়ে কোনো সাধারণ ডিমকে বোঝানো হয় না, শব্দটা দিয়ে বিশেষ করে বোঝানো হয় উট পাখির ডিমকে। আর এখন আমরা জানি যে আমাদের পৃথিবী পুরোপুরি ফুটবলের মতো গোল নয়, এটা আসলে বর্তুলাকার, এটা উপরে আর নিচে চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো, এটা হলো বর্তুলাকার।
আর আপনারা যদি উটপাখির ডিম ভালোভাবে দেখেন, এই ডিমটাও বর্তুলাকার, উপরে নিচে কিছুটা চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো, তাহলে পবিত্র কোরআনে পৃথিবীর আকার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আগে আমরা মনে করতাম যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো, কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কত মহান তিনি যিনি নবমণ্ডলের সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চাঁদ যাহার রহিয়াছে ঋণ করা আলো। পবিত্র কোরআনে সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সূর্যকে করিয়াছেন তেজস্কর ও চন্দ্রকে করিয়াছেন প্রতিবিম্বিত আলো। একই কথা পবিত্র কোরআনে সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের আরবি শব্দ হল শামস, এটাকে সবসময় বলা হয়ে থাকে সিরাজ অর্থাৎ একটা প্রদীপ, নয়তো ওয়াহাজ একটা প্রজ্বলিত প্রদীপ, অথবা দিয়া অর্থাৎ উজ্জ্বল দূতি। চাঁদের আরবি শব্দ হল কামার, এটাকে সবসময় বলা হয় মুনির অর্থাৎ ধার করা আলো, অথবা নূর যেটা হলো প্রতিফলিত আলো। চাঁদ বোঝাতে গিয়ে কখনোই বলা হয়নি যে সিরাজ, ওয়াহাজ অথবা দিয়া, বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ ধার করা আলো অথবা কোন প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা তারিকের 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আন-নাজমু সাকিব, এখানে নক্ষত্র এর আরবি হল নাজাম, এটাকে বলা হয়েছে সাকিব, এর আলোকে বলা হয়েছে সাকিব, এটা অন্ধকারকে ছিদ্র করে আর নিজের শক্তি গ্রহণ করে। আগেকার দিনে ইউরোপিয়ানরা মনে করত যে পৃথিবী এই বিশ্বজগতের কেন্দ্রে একেবারে স্থির হয়ে বসে আছে আর সূর্য সহ অন্য সব গ্রহ নক্ষত্র পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। এই মতবাদকে বলা হতো থিওরি অব জিওসেন্ট্রিজম। এই মতবাদে বিশ্বাস করতেন টলেমি খ্রিস্টপূর্ব 2য় শতকে, এবং তার পরবর্তীতে এই মতবাদ টিকে ছিল 16 শতাব্দী পর্যন্ত, যতদিন না কোপারনিকাস বললেন যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। আর পরবর্তীতে 1609 খ্রিস্টাব্দে ইয়োহান্নেস কেপলার তিনি তার বই অ্যাস্ট্রোনমিয়া নোভিয়াতে লিখেছেন যে এই সৌরজগতে পৃথিবী আর অন্যান্য গ্রহ শুধু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে না, তারা নিজ অক্ষের চারপাশেও প্রদক্ষিণ করে। আমি যখন স্কুলে ছিলাম তখন পড়েছিলাম যে পৃথিবী আর অন্যান্য গ্রহ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। তখন আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে, সূর্য তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। কিন্তু পবিত্র কোরআনে আছে সূরা আল আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেখানে আছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আর আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন রাত্রি এবং দিবস, ওয়াশ শামস ওয়াল কামার, আর সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে তাহাদের নিজস্ব গতিতে। এখানে আরবি শব্দটা ইয়াসবাহুন, এটা এসেছে মূল শব্দ সাবাহা থেকে, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। যদি আমি বলি যে একজন মানুষ মাটির উপরে সাবাহা করছে, তার মানে এই নয় যে সে মাটিতে গড়াগড়ি করছে, এর অর্থ সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি আমি বলি যে একজন মানুষ পানিতে সাবাহা করছে, তার মানে এই নয় যে সে ভেসে আছে, এটার অর্থ সে সাঁতার কাটছে। একইভাবে পবিত্র কোরআনে যখন বলা হচ্ছে ইয়াজ বাহুন, যার মূল শব্দ সাবাহা গ্রহ নক্ষত্র সম্পর্কে, তখন সেটা উড়ে যাওয়া বোঝায় না, নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করা বোঝায়। আর এখন বিজ্ঞানের কল্যাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সূর্যের ইমেজ ঘরে বসেই পরীক্ষা করা যায়, দেখা যাবে বেশ কিছু কালো রঙের বিন্দু আছে, আর এই কালো বিন্দুগুলো আনুমানিক 25 দিনের মধ্যে একবার নিজ অক্ষকে প্রদক্ষিণ করবে, যার অর্থ সূর্য আনুমানিক 25 দিনের মধ্যে নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। একবার চিন্তা করেন, পবিত্র কোরআন সূর্যের গতি আর নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণের কথা বলেছে আজ থেকে 1400 বছর আগে, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং
রজনীর দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে তাদের নিজস্ব গতিতে। পবিত্র কোরআনে এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া। আগেকার দিনের মানুষ মনে করত যে সূর্য আর চাঁদের কক্ষপথ একটাই, কিন্তু পবিত্র কোরআন বলছে না, সূর্য আর চাঁদের কক্ষপথ দুটোই আলাদা, তাই একটার পক্ষে আর একটা নাগাল পাওয়া সম্ভব নয়। আর এরা দুটোই সূর্য এবং চাঁদ গতিশীল আর নিজ অক্ষকে প্রদক্ষিণ করে। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াশামসু তাজি লিমুস্তাকাররিল্লাহা, যে সূর্য ভ্রমণ করে ওয়া নির্দিষ্ট পথে নির্দিষ্ট গন্তব্যের দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে আরবি শব্দ মুস্তাকার অর্থ একটি নির্দিষ্ট গন্তব্য অথবা একটি নির্দিষ্ট সময়। আজকের দিনে বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য এই সৌরজগৎকে নিয়ে বিশ্বজগতের দিকে একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, যে পয়েন্টটাকে বিজ্ঞানীরা বলে থাকেন সোলার অ্যাপেক্স। এই পয়েন্টের দিকে সূর্য যাচ্ছে প্রতি সেকেন্ডে 12 মাইল গতিতে। আর এভাবে সূর্য যে পয়েন্টের দিকে এগোচ্ছে সেটার নাম কনস্টেলেশন অব হারকিউলিস। এই একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা রাদের 2 নম্বর আয়াতে, আর এছাড়াও সূরা ফাতির 13 নম্বর আয়াতে, সূরা লোকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা আল জুমার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বলা আছে সূর্য এবং চন্দ্র উহারা প্রত্যেকেই পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে একমাত্র আমিই এই আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই এই বিশ্বজগৎকে করিয়াছি মহাসম্প্রসারণকারী। আরবি শব্দ মুসিউনা অর্থ সম্প্রসারণকারী মহাবিশ্ব, বিশ্বজগতের অসীমতা। অরভেন এহ একজন বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কার করেছেন আর বলেছেন যে এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, যে কথাটা কোরআন বলে গিয়েছে 1400 বছর আগে। এটা এমন কোন ব্যাপার না যে কোরআনে জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলা হয়েছে, কারণ আরববাসীরা তারা জ্যোতির্বিদ্যার বিভিন্ন ক্ষেত্রে বরাবরই খুব উন্নত ছিল। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় বেশ উন্নতি সাধন করে, তাই পবিত্র কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, তার উল্টোটা হয়নি। পদার্থবিজ্ঞানে একটা থিওরি আছে যার নাম অ্যাটমিজম। পরমাণু হলো কোন পদার্থের ক্ষুদ্রতম উপাদান যেটাকে আলাদা করা যায় না। এই থিওরির কথা প্রথম বলেছিলেন ডেমোক্রেটাস গ্রিক 2300 বছর আগে, আর আরবদেরও এই জ্ঞানটা ছিল। আর পরমাণুর আরবি শব্দ হল জাররা। কিন্তু আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যদিও পরমাণু হলো কোন পদার্থের ক্ষুদ্রতম উপাদান, পদার্থের বৈশিষ্ট্যই এর মধ্যে থাকে, তারপরও একে আলাদা করা যায় ইলেকট্রন প্রোটন ইত্যাদি অংশে। তাই লোকে ভাবতে পারে কোরআন সেকেলে হয়ে গেছে। পবিত্র কোরআন জাররা সম্পর্কে বলেছে আর বলেছে এটা একটা ক্ষুদ্রতম অংশ, কিন্তু কোথাও এই কথা লেখা নেই যে এটাকে আলাদা করা যায় না। পবিত্র কোরআনের সূরা সাবার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে যখন কাফিররা বলে আমাদের নিকট কিয়ামত আসিবে না, তাহাদের বলো আসিবেই, শপথ আমার প্রতিপালকের নিশ্চয়ই তোমাদের নিকট ও আসিবে। তিনি অদৃশ্য বিষয় সমূহ সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু। তাহলে কোরআন বলছে অনুর চাইতে ছোট ও বড় উপাদান আছে, তাই কোরআন আসলে সেকেলে নয়, এটা খুবই আধুনিক। একই কথা আছে পবিত্র কোরআনে সূরা ইউনুসের 61 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালকের অগোচর নহে কিছুই, অনু অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছু। এবার ভূগোল সম্পর্কে বলি, আমরা এখন জানব পানিচক্র সম্পর্কে, যেটা প্রথম বলেছিলেন
স্যার বার্নার্ড প্যালেসি 1580 সালে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সমুদ্র থেকে বাষ্প হয়ে যায়, কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে মেঘ উপরে উঠে যায়, কিভাবে সেখান থেকে বৃষ্টি হয়, বৃষ্টির পানি তারপর সমুদ্রে যায়, এভাবে পানিচক্র পূর্ণ হয়। আগেকার দিনে মানুষ ভাবত খ্রিস্টপূর্ব সপ্তম শতকে সেজ অফ ম্যালটিস তিনি বলেছেন যে সমুদ্রের পানি বাতাসের সাথে মিশে যায় আর এই পানি পরবর্তীতে বৃষ্টি হয়ে পড়ে। মানুষ আগে বুঝতে পারত না যে মাটির নিচের পানি সেটা কিভাবে আসে, তাই তারা ভাবত পানির উপরে বাতাসের প্রচন্ড চাপের কারণে, বাতাস যে প্রচন্ড চাপ দেয় এই কারণে উপরের পানি বৃষ্টিপাত হতে পারে, এই পানি মাটির উপরে পড়ে আর তারপর সমুদ্রের দিকে যায় একটা লুকানো পথে যার নাম অ্যাবিস, আর প্লেটোর সময় এই পথটাকে বলা হতো স্ট্যাটারেস। এই মতবাদে পৃথিবীর মানুষ বিশ্বাস করে এসেছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত, আর অ্যারিস্টটলের থিওরি সহ বিভিন্ন দর্শন মেনে চলা হয়েছে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, যে মাটি থেকে পানি বাষ্প হয়ে উপরে ওঠে, এটা তারপর পাহাড়ের উপরে জমা হয় আর এই পাহাড়গুলোর উপরে তৈরি হয় হ্রদ, এখান থেকে মাটির নিচে পানি জমে। এখন আমরা জানি মাটির নিচে যে পানি জমে সেটা চুয়ে চুয়ে মাটির নিচে চলে যায়। পবিত্র কোরআন আছে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আকাশ হইতে বারি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে প্রবাহিত করেন, নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তদ্বারা বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ আকাশ হইতে বারি বর্ষণ করেন এবং তদ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর উহা মৃত্তিকায় সংরক্ষণ করি, আমি উহাকে অপসারণ করিতেও সক্ষম। পবিত্র কোরআনে সূরা আল হিজারের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি যে বায়ুতে বৃষ্টি থাকে, অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি এবং উহা তোমাদিগকে পান করিতে দেই। এখানে আরবি শব্দটা লাওয়াকি, এটা হল লাকি শব্দটার বহু বচন, যার মূল শব্দ হল লাকাহা, যার অর্থ গর্ভে ধারণ করা অথবা শরীরে ধারণ করা। বাতাস চারিদিক থেকে এসে মেঘগুলোকে বৃষ্টিগর্ভে রূপান্তরিত করে, তারপরে বৃষ্টিপাত হয়। বাতাসের কারণে মেঘগুলো একত্রিত হয়, প্রচন্ড চাপের সৃষ্টি হয়, বজ্রপাতের সৃষ্টি হয়, তারপর মেঘ থেকে বৃষ্টিপাত হয়। পবিত্র কোরআন সম্পূর্ণ পানিচক্রের কথা বলেছে, কিভাবে পানি বাষ্প হয়, কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে ঘনীভূত হয়, কিভাবে বৃষ্টিপাত হয়, কিভাবে পানি সমুদ্রে ফিরে, অনেক জায়গায় বলা আছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা নাবার 12 নম্বর আয়াত ও 13 নম্বর আয়াতে, আর এছাড়াও সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। পবিত্র কোরআনে সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে। এটা দিয়ে কোরআন কি বোঝাচ্ছে যখন বলা হচ্ছে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে? এখনকার দিনে যারা এরোপ্লেনে চড়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা বলতে পারবেন, যখন এরোপ্লেন মেঘের উপরে চলে যায় তখন যদি মেঘের দিকে তাকান নিচে, তিনি দেখতে পাবেন মেঘগুলোকে দেখাচ্ছে একটা বিশাল ঢেউয়ের মতো। কোরআন এ কথা বলেছে 1400 বছর আগে, 1400 বছর আগে কোন এরোপ্লেন ছিল না। পবিত্র কোরআন হাইড্রোলজি এবং পানিচক্র নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আরাফের 57 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা ফুরকানের 48 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াতে, সূরা ফাতির 9 নম্বর আয়াতে একথা বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাফের 9 ও 10 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এছাড়াও পবিত্র কোরআনে সূরা মুলকের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। পবিত্র কোরআনে হাইড্রোলজি এবং পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। এবার আসুন আমরা ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে দেখব। এখনকার দিনের ভূতত্ত্ববিদ
তারা আমাদের বলেন, আমরা যে পৃথিবীতে বাস করি বাইরের ভূত্বক এটা শক্ত ও কঠিন, আর ভেতরের অংশ খুবই গরম আর তরল, আর সেখানে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ভূতত্ত্ববিদরা বলেন পৃথিবীর উপরের স্তরটা বেশ পাতলা, বেশি হলে 8 থেকে 10 মাইল, যেটা পৃথিবীর ব্যাসার্ধের 1% কম, পৃথিবীর ব্যাসার্ধ 3,750 মাইল। এখন বাইরের স্তরটা বেশ পাতলা, তাই এই স্তরটা নড়াচড়া করার সম্ভাবনাটাও বেশি। ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে এই স্তরটা ভাঁজ হয়ে যায়, সেজন্যই তৈরি হয় বিভিন্ন রকম পাহাড় পর্বত। এই পাহাড়গুলো, এগুলোর কারণে পৃথিবী খুব বেশি নড়াচড়া করে না, এগুলো কিলকের মতো কাজ করে, খুঁটির মতো। পবিত্র কোরআনে আছে সূরা নাবার 6 নম্বর আয়াত ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি এই ভূমিকে করিয়াছি শয্যা, ওয়াল জিবাল আওতাদা, এবং পর্বত সমূহকে করিয়াছি কিলক। এখানে আরবি শব্দ আওতাদ অর্থ কিলক, অর্থ খুঁটি। এটা আমরা সেদিন আবিষ্কার করেছি। পবিত্র কোরআনে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও পবিত্র কোরআনে সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল জিবাল আরফাহা, পর্বতমালাকে স্থাপন করা হইয়াছে সুদৃঢ়ভাবে। জিওগ্রাফির উপর একটা বই আছে, দি আর্থ, বইটা খুবই বিখ্যাত, আর পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে জিওগ্রাফির জন্য এই বইটা পড়ানো হয়ে থাকে অনেক দেশেই। এই বইটার লেখকদের মধ্যে একজন হলেন ফ্র্যাঙ্ক প্রেস, আর তিনি এই বইটার ভেতরে পাহাড় পর্বতের উপর বেশ কিছু ছবি দিয়েছিলেন, সেগুলো ছিল নিচের দিকে সূচালো। তার মতে পাহাড় পর্বতের কাজ হল পৃথিবীর উপরের স্তরটাকে স্বাভাবিক রাখা। কোরআনেরও একই কথা বলা আছে, একই তথ্য আছে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা লোকমানের 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহালের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বতমালা, যাহাতে পৃথিবী আন্দোলিত না হয়। পবিত্র কোরআনে পাহাড় পর্বতের কাজের কথা বলা হয়েছে 1400 বছর আগে, যেটা আমরা আবিষ্কার করলাম সেদিন। সমুদ্র সম্পর্কে বিভিন্ন তথ্য পবিত্র কোরআনে আছে, সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটা মিষ্টি ও সুপেয় এবং অপরটি লোনা ও খর, এবং উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক বার্জাক অন্তরায়, যাহা অতিক্রম করা নিষিদ্ধ। কোরআনে আরো বলা আছে সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বলা হয়েছে যে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযখুন লা ইয়াবগিয়ান, আল্লাহ তাআলা প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয়, এবং উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায়, যাহা অতিক্রম করিতে পারে না। এখানে আরবি শব্দটা বারজাক অর্থ একটা অন্তরায়, আর বলা হয়েছে মারিজাল বাহরাইন ইয়ালতাকিয়ান অর্থাৎ দুই দরিয়ার প্রবাহিত পানি পরস্পর মিলিত হয়। আগেকার দিনের বিশেষজ্ঞরা তারা বুঝতে পারতেন না দুই দরিয়ার পানিকে নিয়ে এমন দুই কথা বলা হচ্ছে কেন। বলা হচ্ছে যে তারা পরস্পর মিলিত হয়, আবার বলা হচ্ছে তাদের মধ্যে অন্তরায় আছে। কোরআন সম্পর্কে বিশেষজ্ঞরা বলতে পারত না যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে। বর্তমানে আমরা আধুনিক বিজ্ঞানের সাহায্যে জানতে পেরেছি যে এদের মধ্যে একটা তির্যক অন্তরায় আছে। এই দুই দরিয়ার পানি, মিষ্টি পানি আর নোনা পানি, এদের মধ্যে একটা অন্তরায় আছে, আর যখনই এই পানি এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে প্রবাহিত হয়, এই পানির চারিত্রিক বৈশিষ্ট্য তখন বদলে যায়, আর তারপর সেই সমুদ্রের পানির সাথে মিলিত হয়। অন্তরায় আছে, এই অন্তরায়কে বলা হয় একটা ট্রানজিশনাল হোমোজেনাইজিং স্পেস বা এরিয়া। দুই দরিয়ার পানি যদিও পরস্পর মিলিত হয়, কিন্তু এদের বৈশিষ্ট্য তারপরও আলাদাই থাকে। নোনা পানি তখনও নোনাই থাকে, আর মিষ্টি পানিও মিষ্টি অবস্থায় থাকে। আর এই ধরনের ঘটনা দেখতে পাবেন কেপ পয়েন্টে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের দক্ষিণ উপকূলে, যেখানে নোনা আর মিষ্টি পানি মিলিত হয়, কিন্তু তারা আলাদাই থাকে, পরস্পর মেশে না, আর যখন পানি প্রবাহিত হয় এই পানির বৈশিষ্ট্য বদলে যায়।
একই ঘটনা আপনারা দেখতে পাবেন মিশরে, যেখানে নীল নদের পানি ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। একই ঘটনা দেখতে পাবেন উত্তর আমেরিকায়, সেখানে গালফ অফ মেক্সিকো থেকে শুরু করে দুই দরিয়ার পানি হাজার মাইল একসাথে প্রবাহিত হয়েছে। দুই ধরনের পানি, নোনা পানি আর মিষ্টি পানি, তারপরও তারা আলাদাই থাকে। যদি এখানে নৌকায় করে যান আর আপনারা যদি নৌকার এক পাশ থেকে পানি তোলেন আর অন্য পাশ থেকেও পানি তোলেন, আপনি দেখবেন যে দুই পাশের পানি আলাদা, এক পাশের পানি মিষ্টি আর অন্য পাশেরটা নোনা, এমনকি তাপমাত্রাও আলাদা থাকে। এছাড়াও জিব্রাল্টার প্রণালীর কাছে আটলান্টিক ও পাশে ভূমধ্য সাগর, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর কোরআনের এই কথাটার সত্যতা প্রমাণ করেছেন প্রফেসর হে, যিনি আমেরিকার একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী। পবিত্র কোরআন আমাদের প্রশ্ন করছে যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে? শুধুমাত্র সূরা রহমানেই আছে, 27 নম্বর পারায়। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে, এ কথাটা বলা হয়েছে সব মিলিয়ে 31 বার। এখানে আল্লাহ তাআলার নিদর্শনের কথা বলা হচ্ছে, গাছের কথা, আকাশমণ্ডলের কথা। তারপর প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এখানে পানিচক্রের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এখানে মিষ্টি পানি আর নোনা পানির মধ্যে অন্তরায়ের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। পবিত্র কোরআনে একটি সূরার মধ্যে পাঠকদের প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের অর্থাৎ সর্বশক্তিমানের কোন অনুগ্রহ অস্বীকার করবে। পাঠকদের জিজ্ঞেস করা হচ্ছে যে এই সব নিদর্শন এগুলো কোত্থেকে এসেছে, কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এছাড়াও জীববিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে, তবু কি উহারা ইমান আনিবে না? চিন্তা করেন সেই আরবের মরুভূমিতে, যেখানে পানি পাওয়াটাই খুব কষ্টের, আর কোরআন বলছে সমস্ত জীবজন্তু পানি থেকে তৈরি হয়েছে। কে এই কথা বিশ্বাস করবে? কোরআনে অন্য কিছু লেখা থাকলে মানুষ হয়তো বিশ্বাস করত। পানি, যেখানে পানির অভাব সেখানে কোরআন বলছে 1400 বছর আগে সব জীবজন্তু সৃষ্টি হয়েছে পানি থেকে। এখন আমরা জানতে পারি যে সাইটোপ্লাজম হলো যে কোনো প্রাণী কোষের সবচেয়ে মৌলিক উপাদান, এর 80% হলো পানি। প্রত্যেক জীবজন্তুর শরীরে 50-70 ভাগ থাকে পানি, আর পানি ছাড়া কোনো জীবজন্তু বাঁচতে পারে না, এটা হবেই। কোরআন প্রশ্ন করছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবু তোমরা ইমান আনবে না? আল্লাহ বলছেন সব জীবজন্তু পানি থেকে তৈরি, আর আমরা সেটা জানলাম সেদিন। কোরআনে কথা বলেছে 1400 বছর আগে, তবু তোমরা ইমান আনবে না? কোরআন প্রশ্ন করছে, একটা উত্তর চাইছে। পবিত্র কোরআনের সূরা নূরের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে। চিন্তা করেন 1400 বছর আগে কোরআনে এই কথা বলা হয়েছে। উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আমরা এই কিছুদিন আগে জেনেছি যে গাছপালারও লিঙ্গ থাকে, পুরুষ এবং স্ত্রী। আমরা আগে এটা জানতাম না, এমনকি উভলিঙ্গ গাছ, সেই গাছগুলোর মধ্যে পুরুষ এবং স্ত্রী অংশ আলাদা থাকে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ হইতে বারি বর্ষণ করেন এবং ইহা দ্বারা বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপন্ন করেন, একটি আরেকটির তুলনায় পৃথক। তার মানে গাছপালারও লিঙ্গ আছে, পুরুষ এবং স্ত্রী। পবিত্র কোরআনের সূরা রাদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায়, সব জায়গায় জোড়া। গাছপালারও লিঙ্গ রয়েছে, পুরুষ এবং স্ত্রী। প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে এই পৃথিবীর উপরে বিচরণশীল এমন কোন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে ওড়ে এমন কোন পাখি নেই যাহারা তোমাদের মতো একটি সম্প্রদায়। আজকের দিনে বিজ্ঞান জেনেছে এমনকি জীবজন্তু আর পাখিরাও মানুষদের মতো সম্প্রদায়ভুক্ত হয়ে বসবাস করে। পবিত্র কোরআনে পাখির ওড়ার কথাও বলা হয়েছে। সূরা নাহালের 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে
তাহারা কি বিহঙ্গের দিকে লক্ষ্য করে না, যাহারা আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন? অন্য কেহই তাহাদের স্থির রাখে না, শুধুমাত্র আল্লাহ তালাই তাহাদের স্থির রাখেন। এছাড়া পবিত্রকরণে সূরা মুলকের ১৯ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, উহারা কি লক্ষ্য করে না ঊর্ধ্বদেশে বিহঙ্গ কুলের প্রতি, যাহারা তাহাদের পক্ষ বিস্তার করে এবং সংকুচিত করে? কেহই তাহাদের স্থির রাখে না, একমাত্র আল্লাহ তালাই তাহাদের স্থির রাখেন এবং তিনি সকল বিষয়ে সম্পূর্ণরূপে অবগত। কোরআনের এই কথার সাথে আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারের একটা অভাবনীয় মিল পাওয়া গেছে, যে পাখিদের মাথার মধ্যে উড়ে বেড়ানোর প্রোগ্রামিং করা আছে, নার্ভাস সিস্টেম আছে। আর এই কারণেই ছোট ছোট পাখি আগে কোন রকম অভিজ্ঞতা না থাকলেও হাজার হাজার মাইল উড়ে বেড়াতে পারে কোন রকম গাইড ছাড়াই, তারা আগের জায়গায় ফিরেও আসতে পারে। আর এটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন প্রফেসর হ্যামবার্গার তার বই পাওয়ার অ্যান্ড ফ্রাজাইলিটিতে। প্রশান্ত মহাসাগরে এক জাতের পাখি রয়েছে, এই পাখিটা ১৫,০০০ মাইলেরও বেশি পথ ওড়ে আর এর সময় লাগে ৬ মাস। পাখিটা আবারও আগের জায়গায় ফিরে আসে, সময়ের হেরফের হয় খুব বেশি হলে ১ সপ্তাহ। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা বলেন, এই পাখিদের ভেতরে নিশ্চয়ই একটা প্রোগ্রামিং রয়েছে। কে তাদের এই প্রোগ্রামিংটা করেছেন? উত্তর পবিত্র কোরআনে আছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের স্থির রাখেন। এখানে আরবি শব্দ আমসাকা, অর্থাৎ থামিয়ে দেওয়া বা স্থির রাখা। পবিত্র কোরআনে সূরা নাহালের ৬৮-৬৯ আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, তোমাদের গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে ও মানুষের গৃহে, এবং ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো এবং তোমাদের প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তোমাদের সামর্থ্য দিয়ে। পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে? যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মৌমাছিদের কেন বলেছেন প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে? ফ্রন্ট ফ্রেশ একজন বিজ্ঞানী, যিনি ১৯৭৩ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি পশু পাখির আচার ব্যবহার নিয়ে গবেষণা করেছিলেন, বিশেষভাবে মৌমাছির যোগাযোগ করার পদ্ধতি নিয়ে। আর এখন আমরা সবাই জানি, যখনই কোন কর্মী মৌমাছি নতুন ফুল খুঁজে পায় অথবা নতুন বাগান যেখান থেকে তারা মধু নিতে পারে, সেই মৌমাছিটা তখন অন্য মৌমাছিদের গিয়ে বলে, সেই নতুন ফুল বা বাগানে যাওয়ার যে সঠিক পথ বা ম্যাপ, এটাকে বলা হয় বি ড্যান্স। এই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি উন্নত মানের ফটোগ্রাফির মাধ্যমে কিভাবে মৌমাছিরা যোগাযোগ করে। কোরআনের এই আয়াতে মৌমাছির যে লিঙ্গের কথা বলা হয়েছে সূরা নাহালের ১৪ নম্বর পারায় ৬৮-৬৯ আয়াতে, সেটা হল স্ত্রী মৌমাছি, কুলি অফাস লুকি, যার অর্থ একটা স্ত্রী মৌমাছি। আগে আমরা জানতাম যে কর্মী মৌমাছি আসলে পুরুষ লিঙ্গের মৌমাছি, আর সেজন্য শেক্সপিয়ার তার নাটক হেনরি দ্য ফোর্থে তিনি লিখেছেন যে সৈনিক মৌমাছি, পুরুষ মৌমাছি, তারা তাদের রাজার কাছে গেল। আজকে আমরা জানতে পেরেছি মৌমাছিদের আসলে কোনো রাজা নেই, তাদের আছে রানী। আর কর্মী মৌমাছি ও পুরুষ মৌমাছি নয়, এরা আসলে স্ত্রী মৌমাছি। চিন্তা করেন, পবিত্র কোরআন কর্মী মৌমাছির লিঙ্গ সম্পর্কে বলেছে ১৪০০ বছর আগে, যেটা আমরা আবিষ্কার করলাম কয়েকদিন আগে মাত্র। পবিত্র কোরআনে আছে সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যাহারা অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ সুবহান ওয়া তাআলার পরিবর্তে, তাহাদের দৃষ্টান্ত হলো সে মাকড়সার ন্যায় যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো ভঙ্গুর, দুর্বলতম। যদি কেউ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ত্যাগ করে অন্য ঈশ্বরের উপাসনা করে, তাদেরকে বোঝানোর জন্য মাকড়সার ঘরের কথা বলা হয়েছে, ভঙ্গুর, দুর্বল, পাতলা। এখানে মাকড়সার জীবনধারণ সম্পর্কেও কথা বলা হচ্ছে। আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। পবিত্র কোরআনে সূরা নামলের ১৭-১৮ আয়াতে উল্লেখ করা আছে যে সুলাইমানের সম্মুখে জিন, মানুষ ও বিহঙ্গ, মানে সুলাইমানের বাহিনী যখন পিপীলিকা অধ্যুষিত এলাকায় এসে পৌঁছল, তখন এক পিপীলিকা বলিল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলাইমান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদিগকে পদতলে পিষিয়া না ফেলে। লোকে হয়তো ভাববে, কোরআনে এইসব রূপকথার গল্প লেখা কেন? এখানে এই পবিত্র কোরআন পিঁপড়ার কথা বলছে, পিঁপড়ারা নিজেদের মধ্যে কথা বলছে, এটা একটা রূপকথার বই।
কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে কোন প্রাণী অথবা কোন কীট যার সাথে মানুষ জাতির সবচেয়ে বেশি মিল আছে সেটা হলো পিঁপড়া। মানুষের মতো পিঁপড়ারাও তাদের মৃতদেহ কবর দেয়, তাদের সমাজে সব ধরনের কাজ ভাগ করে দেয়া হয়, তাদের আছে ম্যানেজার, সুপারভাইজার, শ্রমিক ইত্যাদি। তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলে, তারা বেশ উন্নত উপায়ে যোগাযোগ করে থাকে, তারা বাজারের মতো জায়গায় পণ্য বিনিময় করে, শীতকালের জন্য শস্য মজুত করে। আর এই শস্য দানা যদি কুড়ি গজায়, পিঁপড়ারা সেই কুড়িগুলো কেটে ফেলে যেন তারা এটা জানে যে এই কুড়িগুলোর কারণে শস্য পচে যায়। আর গ্রীষ্মকালে শস্য দানাগুলো ভিজে গেলে তারা শস্য দানাগুলো বাইরে এনে রোদে শুকাতে দেয়। অনেকে হয়তো দেখেছেন পিঁপড়া রোদের আলোর কাছে শস্য দানা আনছে শুকানোর জন্য, যেন তারা জানে বাতাস আর্দ্র হলে শস্য দানাগুলো ভিজে যায় আর এতে করে শস্য দানা পচে যায়। তাহলে পবিত্র কোরআন পিঁপড়ার উন্নত প্রকৃতি সম্পর্কে বলেছে 1400 বছর আগে। চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে আছে সূরা নাহালের 68 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মৌমাছির উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রহিয়াছে আরোগ্য। আমরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছি মৌমাছির শরীর থেকেই মধু বের হয়। মৌমাছির শরীর থেকে যে মধু পাওয়া যায় আগে আমরা এই কথা জানতাম না, এখন আমরা জানি যে মধুর মধ্যে রয়েছে প্রচুর খাদ্য গুণ। মধুতে আছে প্রচুর ভিটামিন কে আর ফ্রুক্টোজ, আর এতে মাঝারি অ্যান্টিসেপ্টিকের বৈশিষ্ট্য রয়েছে। এর জন্য রাশিয়ান সৈন্যরা তারা কেটে যাওয়া জায়গায় মধু লাগিয়ে রাখত আর এ কারণে সেখানে কোন রকম ইনফেকশন হতো না আর তাড়াতাড়ি তা শুকিয়ে যেত। যদি কোনো মানুষ ভোগেন কোনো অ্যালার্জিতে, গাছের ব্যাপারে অ্যালার্জি, যদি সেই গাছের মধু সেই লোককে খাওয়ানো হয় তাহলে তার এই অ্যালার্জি আস্তে আস্তে কমে যাবে। শরীরবিদ্যার ব্যাপারে ইবনে নাফিসের কথা বলি, যিনি পবিত্র কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন, আর কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে মানে ইবনে নাফিসের আবিষ্কারের 400 বছর পরে উইলিয়াম হার্ভি তিনি ইউরোপে এই আবিষ্কারটা প্রচার করলেন। আমরা যে খাবারগুলো খাই সেগুলো পাকস্থলিতে যায়, বিভিন্ন অন্ত্রে যায়, বিভিন্ন অন্ত্র থেকে এই খাদ্যের উপাদান রক্ত কোষে যায় আর রক্ত প্রবাহের ভেতর প্রবেশ করে, আর রক্তের প্রবাহ এই খাদ্যের উপাদানকে বিভিন্ন অংশে নিয়ে যায়, যেমন স্তনগ্রন্থি যেখানে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনে রক্ত সঞ্চালন আর দুধের উৎপাদন সংক্ষেপে বলা হয়েছে, সূরা নাহালের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে, তাহাদের শরীর হইতে আমি তোমাদের পান করাই, উহাদের উদর হইতে, উহাদের উদর অবস্থিত বিভিন্ন অন্ত্র হইতে এবং রক্তের মধ্যে হইতে তোমাদের পান করা বিশুদ্ধ দুগ্ধ যাহা তোমাদের জন্য সুস্বাদু। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর শুরুতেই আপনারা কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনেছেন, বলা হয়েছে যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদেরকে পান করাই উহাদের উদরের দুগ্ধ, উহাতে রহিয়াছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা এবং উহাদের গোস্ত তোমরা আহার করো। পবিত্র কোরআন রক্ত সঞ্চালন প্রক্রিয়া আর দুধ উৎপাদনের কথা সংক্ষেপে বলেছে 1400 বছর আগে। প্রজনন বিদ্যার ক্ষেত্রে একবার কয়েকজন আরব দেশীয় ছাত্র, তারা সবাই কোরআনে প্রজননবিদ্যা নিয়ে যেসব আয়াত আছে সেগুলোকে সব এক জায়গায় করল, তারপর তারা পবিত্র কোরআনের নির্দেশ মানল। আর সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো, জিজ্ঞাসা করো সেই ব্যক্তিকে যিনি জানেন। তো এই ছাত্ররা কোরআনের প্রজননবিদ্যার উপর সব আয়াতগুলো জড়ো করল আর এই সবগুলো নিয়ে গেল প্রফেসর কিট মুরের কাছে। প্রফেসর কিট মুর হলেন টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট কানাডায়, আর তিনি এই পৃথিবীতে প্রজননবিদ্যার বিষয়ে একজন বিখ্যাত বিশেষজ্ঞ। প্রফেসর কিট মুর প্রজনন তত্ত্ব নিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ দেখলেন, তারপর বললেন কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে যে কথাগুলো বলা আছে
তার মধ্যে বেশিরভাগই আমরা যা কিছু জানি প্রজনন তত্ত্বের উপরে তার সাথে মিলে যায়। তবে এখানে কয়েকটা বিষয় আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার বলতেও পারি না এগুলো ভুল, কারণ আমি এগুলো সম্পর্কে নিজেই কিছু জানি না। এই আয়াতগুলোর একটা সূরা ইকরা বা সূরা আলাকের এক ও দুই নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পাঠ করো পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন ঝুলন্ত একটি বস্তু হইতে জোকের মতো দেখতে। তখন প্রফেসর কিতমুর বললেন, আমি জানি না যে ভ্রূণের আকার কখনো জোকের মতো হয় কিনা। তখন তিনি ল্যাবরেটরিতে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে মানব ভ্রূণের প্রথম দিকের অবস্থাটা পর্যবেক্ষণ করতে লাগলেন, তারপর এটাকে জোকের ছবির সাথে মেলালেন আর তিনি এই দুটোর সাদৃশ্য দেখে নিজেই অবাক হয়ে গেলেন। একবার তাকে প্রজনন তত্ত্বের উপর 80টা প্রশ্ন করা হয়েছিল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। তিনি বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন তাহলে আমি এগুলোর অর্ধেকেরও উত্তর দিতে পারতাম না, কারণ প্রজনন তত্ত্ব মানুষের প্রজনন বিদ্যার উন্নতি বেশি দিন হয়নি, এই 30-50 বছর হবে উন্নত হয়েছে। প্রফেসর কিতমুর একটা বই লিখেছেন দ্য ডেভেলপিং হিউম্যান, আর নতুন সংস্করণে 3 নম্বর এডিশনে তিনি কোরআন এবং হাদিস থেকে পাওয়া কিছু তথ্য ওই বইয়ে জুড়ে দিয়েছেন, এজন্য তিনি পুরস্কারও পেয়েছেন। বইটা ছিল সেই বছরের কোন লেখকের লেখা শ্রেষ্ঠ মেডিকেল বই। আর আমি যখন MBBS পড়ছিলাম তখন ফার্স্ট ইয়ারে আমরা এই বইটা পড়েছি, কিতমুরের ডেভেলপিং হিউম্যান। যদি কেউ প্রজনন বিদ্যায় ভালো নম্বর পেতে চায় তাহলে তাকে কিতমুরের বইটা পড়তেই হবে, আর যদি কেউ শুধু পাসমার্ক পেতে চায় তাহলে ইন্দরবীর সিং এর বই যথেষ্ট, তবে ভালো নম্বর পেতে চাইলে সবাইকে কিতমুরের বইটা পড়তেই হবে। পরবর্তীতে এই বইটা পৃথিবীর অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে। প্রফেসর কিতমুর বলেছেন, একথা মানতে আমার কোনো আপত্তি নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ঈশ্বরের প্রেরিত দূত, আর পবিত্র কোরআন হচ্ছে ঈশ্বর প্রেরিত একটি আসমানি কিতাব। পবিত্র কোরআনের সূরা তারিখের 5-7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মানুষ ভাবুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে, সে সৃষ্টি হইয়াছে স্খলিত পানি হইতে, ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে। আজকে আমরা জানতে পেরেছি যে জননেন্দ্রিয় পুরুষদের শুক্রাশয় আর মহিলাদের ডিম্বাশয় ভ্রূণ গঠনে প্রাথমিক পর্যায়ে এই অঙ্গপ্রত্যঙ্গগুলো থাকে যেখানে কিডনির অবস্থান, এগুলো থাকে মেরুদণ্ড আর পাজরের হাড়ের মধ্যে। পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে এই শুক্রাশয় আস্তে আস্তে পরিণত হয় স্ক্রোটাম, আর মহিলাদের ডিম্বাশয় পরিণত হয় পেলভিসে। কিন্তু ভ্রূণ গঠনের সময় এগুলো কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবেই থাকে, এগুলো থাকে মেরুদণ্ড, স্পাইনাল কলাম আর পাজরের হাড়ের মাঝখানে। এমনকি বড় হয়ে গেলেও যখন সব জননেন্দ্রিয় তৈরি হয়ে যায়, এমনকি সেই সময় রক্তের প্রবাহ, স্নায়ু প্রবাহ আর বিভিন্ন প্রকার রস এগুলো আসে মানুষের স্পাইনাল কলাম আর পাজরের হাড়ের মধ্য দিয়ে। পবিত্র কোরআনে আছে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও সূরা হাজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি নুতফা হইতে। এখানে আরবি শব্দ নুতফা, যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে নুতফা থেকে, এ কথা কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে 11 বার, আর নুতফা শব্দটা বলা হয়েছে 12 বার। তবে মানুষ যে নুতফা থেকে সৃষ্টি হয়েছে এ কথা আছে 11 বার। আরবি ভাষায় নুতফা শব্দটার অর্থ সামান্য পরিমাণ তরল পদার্থ। পবিত্র কোরআনে আছে, এটা সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অতঃপর তিনি বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এখানে আরবি শব্দটা সুলালা, যার অর্থ সামান্য পরিমাণ অথবা কোনো কিছুর সবচেয়ে সেরা অংশ। আর আজকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র একটা শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়া লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবলমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণ উৎপন্ন করে। পবিত্র কোরআন এটাকে বলছে সুলালা, সবচেয়ে শ্রেষ্ঠ অংশ অথবা নুতফা, খুব সামান্য পরিমাণ।
পবিত্র কোরআনের সূরা ইনসানে দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এখানে আরবিতে আছে লুৎফাতিন আমশাজ, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। লুৎফাতিন আমশাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এরপরে যেটা হয় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হয়, তখনও এটা নুৎফায় থাকে তুচ্ছ তরল পদার্থ। এটা দিয়ে আরো বোঝানো যায় শুক্রাণু তরল পদার্থকে, যেখানে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া রস থাকে, যেমন শুক্রাশয় থেকে রস নিঃসৃত হয় স্পার্মাটোজোয়া, এখানে আরো রস নিঃসৃত হয় সেমাইনাল ভেসিকল থেকে, সেমাইনাল রস, এর মধ্যেই থাকে স্পার্মাটোজোয়া, কিন্তু এখানে উর্বর করার কোনো এজেন্ট থাকে না। এছাড়াও এর সাথে মূত্রগ্রন্থির সংযোগ আছে, এ কারণেই শুক্রাণু তরল হয় এবং এতে বিশেষ ঘ্রাণ পাওয়া যায়। এছাড়াও মূত্রনালীর সাথে যে গ্রন্থিগুলি রয়েছে কুপাস গ্ল্যান্ড অথবা লিটার্স গ্ল্যান্ড, এ কারণেই পুরুষের নিঃসৃত শুক্রাণু কিছুটা আঠালো হয়। পবিত্রকরণ এখানে বলছে নুৎফাতিন আমশাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। শুক্রাণু এবং ডিম্বাণু এই তরল পদার্থে আবৃত থাকে আর এভাবেই মানব শিশুর ভ্রূণ উৎপন্ন হয়। পবিত্র কোরআনের সূরা জুমা এর ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাতৃগর্ভের ভেতর বিভিন্ন স্তরে একটার পর আরেকটা তিন প্রকার অন্ধকারের ভেতর। প্রফেসর কিটমোর বলেছেন, মাতৃগর্ভের ভেতরে এই তিনটি অন্ধকার, ইন্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন। পবিত্র কোরআন এছাড়াও কথা বলছে জেনেটিক্স নিয়ে। কোরআনেই আছে সূরা নাজামের ৪৫-৪৬ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাদের তৈরি করেন পুরুষ ও নারী রূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়। এখানে এটাই স্বাভাবিক, যেটা স্খলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র। কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। কোরআনে এই কথাটা আবার বলা হয়েছে, আর সূরা কিয়ামত ৩৭-৩৯ আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, অতপর সে পরিণত হয় আলাকায় যোগের মতো একটি বস্তু, তারপর আমি তাকে আকৃতি দান করি, তারপর সৃষ্টি হয় যুগল পুরুষ ও নারীতে। এখানে আরবি শব্দ লুৎফাতাম মিন মানি ইউমনা, অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু। কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণের শুক্রবিন্দু প্রয়োজন। আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে ২৩তম ক্রোমোজোমের জোড়ার উপরে, আর পুরুষের নির্গত শুক্রাণুই নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে। যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী, আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ। কোরআন এই কথা বলে গেছে ১৪০০ বছর আগে। আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ার সমাজে, কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন, মানুষ আশা করে তাদের ছেলে হবে, আর যদি কোনো লোকের স্ত্রী যদি সেই মহিলার কোনো মেয়ে হয়, এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন। শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকে দোষ দিতে হবে, ছেলের বউকে না। কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে, নারীর ডিম্বাণু নয়। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিত ভাবে বলেছে। সূরা মুমিনুনের ১২-১৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রাণুরূপে স্থাপন করি কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে, পরে উহাকে পরিণত করি আলাকে, যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো বস্তু, অতঃপর আলাককে পরিণত করি মুদগায়, চিবানো মাংসপিণ্ডের মতো, মুদগাকে পরিণত করি ইজামায়, অস্থি, তারপর এই অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই লাহেম দিয়ে অর্থাৎ মাংস, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের এই ১২-১৪ নম্বর আয়াত মানব ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে। প্রথমে বলা হচ্ছে
আল্লাহ নুতফাকে রাখেন, সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে। আধুনিক প্রজননবিদ্যা বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টেরিয়র ওয়াল রক্ষা করে। প্রথমে রক্ষা করে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল আর অ্যামনিওকার্ডিয়নিক মেমব্রেন, তিনটি স্তরে। তারপর উহাকে পরিণত করি আলাকায়, জোকের মতো দেখতে বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে। এখানে আরবি শব্দ আলাকার তিনটি অর্থ রয়েছে, যে বস্তুটা ঝুলে থাকে, জোকের মতো দেখতে বস্তু, আর একটা অর্থ হল রক্তপিণ্ড। আলহামদুলিল্লাহ এখানে তিনটি অর্থকে প্রয়োগ করা যায়, কারণ প্রাথমিকভাবে মানব ভ্রূণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে, একে দেখায় অনেকটা জোকের মতো। আর প্রফেসর মুর পরীক্ষা করে বলেছেন এটা ব্যবহার জোকের মতো। এই ভ্রূণ তখন রক্ত চুষে মায়ের শরীর থেকে এই ভ্রূণ রক্ত আর খাদ্য গ্রহণ করে, আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটানো হয় তখন এই ভ্রূণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো, তখন এই ভ্রূণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো। তাহলে কোরআন একটি শব্দ দিয়ে তিনটি অর্থ প্রকাশ করছে আর তিনটি প্রয়োগ করা যায়। কোরআনে এই আলাকা শব্দটার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে ৬ বার, ২ বার সুরা মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে ১৪ নম্বর আয়াতে, সুরা হাজের ৫ নম্বর আয়াতে একবার, সুরা গাফিরের ৬৭ নম্বর আয়াতে একবার, সুরা কিয়ামার ৩৮ নম্বর আয়াতে একবার, সবশেষে একবার সুরা ইকরার ২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ৬ বার বলা হয়েছে। আগেকার দিনে সপ্তদশ শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু, এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে, একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে, যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয়, এভাবেই মানব শিশু জন্ম নেয়। এই মতবাদ বিশ্বাস করতেন জ্যান সোয়ামারড্যাম, যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক। পরে তারা দেখল যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড়, তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না, আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে। পরবর্তীতে মো প্যালটিস অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন, যে দুজনেরই অবদান আছে, কোরআনও এই কথাই বলছে, দুজনেরই, ডিম্বাণু আর শুক্রাণু, এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয়। কোরআন বলছে অতঃপর এই আলাকা পরিণত হয় মুদগায়, মুদগা অর্থ চিবানো মাংসের মতো অথবা এমন কোন বস্তু যেটা মুখে দেওয়া যায়। প্রফেসর কিতমুর বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায়, কারণ চিবানো যায় এমন বস্তু মুখে করা যায়। আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন, যাতে মুদগার মতো দেখায়, চিবানো মাংসের মতো। তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো, যেখান থেকে স্পাইনাল কলাম উৎপন্ন হয়। কোরআন বলছে পরে এই মুদগা পরিণত হয় ইজামান বা অস্থিতে, তারপর এই ইজামানকে ঢাকিয়ে দেয় লাহেম দ্বারা, মাংসপেশী দ্বারা। আল্লাহ বলছেন অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন সৃষ্টিরূপে। নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে? বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায়, খরগোশের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয়, মানুষের ভ্রূণের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। শুধুমাত্র ভ্রূণ গঠনের এই স্তরেই মানব শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখানো হয়, যেমন মাথা, হাত, পা ইত্যাদি। তাহলে কোরআন বলছে উহাকে গড়ি নতুন এক সৃষ্টিরূপে। তারপর বলা হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। চিন্তা করেন, কোরআনে ভ্রূণের গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে। অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে, এটা এমন কিছু না, হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এইসব দেখেছিল, তারপর কোরআনে এইসব লিখেছে। তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন। একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল। তিনি অ্যানাটমির হেড অব দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়েল ইনস্টিটিউটে, সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে। তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল। তাকে বলা হলো যে ১৪০০ বছর আগে মানুষ কোন মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি। তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ, এটা আমি জানি, আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি, খুব বেশি হলে ১০ গুণ বড় দেখা যায় আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না।
তখন তিনি বললেন, কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী। এরপর তাকে বলা হল পবিত্র কোরআনের সূরা হাজের পাঁচ নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে, যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে, তাহার পর আলাকা হইতে, তাহার পর মুদ্গা হইতে, পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি। যদি এই পর্যায়ের ভ্রূণকে ব্যবচ্ছেদ করা হয় আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয়, আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ। তখন প্রফেসর মার্শাল বললেন, আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি, আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি, তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। পবিত্র কোরআনের বর্ণনাটা এখানে সবচেয়ে সুন্দর, যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ, কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না। কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয়। প্রফেসর কিতমোর বলেছেন, আজকের প্রজননবিদ্যার মধ্যে আমরা ভ্রূণ গঠনের বেশ কিছু স্তরের কথা বলেছি, কিন্তু এটা খুবই কঠিন, স্তরগুলো বোঝা খুবই কঠিন, কারণ এখানে প্রচুর স্তর রয়েছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে, আর এই স্তরগুলো আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ। যদি প্রজননবিদরা কোরআনের স্তরগুলোকে বর্ণনা করেন, তাহলে তারা অনেক সহজে ভ্রূণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন। আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। পবিত্র কোরআনে সূরা আবাসার ১৯ নম্বর এবং ২০ নম্বর আয়াতে আছে, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সামান্য শুক্রবিন্দু হইতে, অতঃপর উহার জন্মগ্রহণের পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে তিন চারটা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন, আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে, তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে। তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে, আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে তিন চারটা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন, আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে, তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে, তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে, আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। কোরআন এখানে নিদর্শন দিচ্ছে, মানব ভ্রূণ গঠনের স্তরের কথা বলছে, আর কে স্তরগুলি বর্ণনা দিতে পারে? কোরআন আমাদের প্রশ্ন করছে, তারপরও কি তোমরা ঈমান আনবে না? তারপরও কি তোমরা পবিত্র কোরআনে বিশ্বাস করবে না? পবিত্র কোরআনে সূরা সাজদার ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে আমি মানুষকে দিয়েছি চক্ষু এবং কর্ণ। পবিত্র কোরআনে সূরা ইনসানের ২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এজন্য আমি মানুষকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আজকের দিনে আমরা জানতে পেরেছি মানুষের যে ইন্দ্রিয়টা প্রথমে গঠিত হয় সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। কোরআন বলছে প্রথমে কান, তারপর চোখ। গর্ভে পাঁচ মাস থাকার পর ভ্রূণের কান তৈরি হয়, পরবর্তীতে সাত মাস পার হওয়ার পর ভ্রূণের চোখ তৈরি হয়। চিন্তা করেন, কোরআনে কথা বলছে প্রথমে কান তৈরি হয়, তারপর চোখ। প্রফেসর দুর্গা রাও মেরিন জিওলজির উপরে, যিনি একজন বিশেষজ্ঞ, তিনি কিং আজিজ ইউনিভার্সিটির একজন শিক্ষক জেদ্দায়,
তাকে একবার কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করতে বলা হলো। সূরা নূরের ৪০ নম্বর আয়াতে যে কথাটা বলা আছে, বলা আছে যে যাহারা কুফরি করে তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে থাকে মেঘপুঞ্জ, সেই অন্ধকার পুঞ্জে থাকে স্তরের উপর স্তর, এমনকি সে হাত বাহির করিলে তাহা দেখিতে পাইবে না। আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না তাহার জন্য কোন জ্যোতি নাই। প্রফেসর দুর্গারাও তিনি বললেন, পবিত্র কোরআনের এই আয়াতে কোন সাধারণ সমুদ্রের কথা বলা হচ্ছে না, এখানে বলা হয়েছে গভীর সমুদ্রের কথা। আজকের দিনে বিভিন্ন প্রকার প্রযুক্তির সাহায্য, যেমন সাবমেরিন, আমরা জানতে পেরেছি যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। আগে এটা জানতাম না, কারণ কোন মানুষ যন্ত্রের সাহায্য ছাড়া 20-30 মিটারের বেশি গভীরে সমুদ্রে নামতে পারে না। যদি কেউ যন্ত্র ছাড়া গভীরে যায় সে মারা যাবে। আজকের দিনে আমরা জানতে পেরেছি বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। প্রফেসর বললেন, এই অন্ধকার হওয়ার দুটো কারণ আছে। প্রথমটা হল সমুদ্রের বিভিন্ন স্তর এক একটা রং শুষে নেয়। আমরা সবাই জানি যে আলোর 7টা রং আছে। আমরা স্কুলে পড়েছি সহজে মনে রাখার জন্য বেনিয়া সহ কলা, রংধনুর রং বেনিয়া সহ কলা, বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাল, লা দিয়ে লাল, বেনিয়া সহ কলা 7টা রং। প্রফেসর দুর্গারাও বললেন যে যখন আলো সমুদ্রের মধ্যে প্রবেশ করে, প্রথম 15-20 মিটারের মধ্যে সমুদ্র লাল রঙকে শুষে নেয়। যদি কোনো মানুষ যায় সমুদ্রের নিচে, 30 মিটারের নিচে যায়, আর যদি কেটে যায়, যদি রক্ত পড়ে, তাহলে সে তার নিজের রক্তের লাল রঙটা দেখতে পাবে না, কারণ সেই গভীরতে লাল রং থাকে না। এরপরে 30-50 মিটারের সমুদ্র শুষে নেয় কমলা রং, পরের 50-100 মিটার হলুদ রঙকে শুষে নেয়, সবুজ 100-200 মিটারে, আর নীল রং 200 মিটারের পরে, এরপর বেগুনি আর আসমানি 200 মিটারের নিচে শুষে নেয়। তাহলে সমুদ্রের তলার অন্ধকারের কারণ সমুদ্রের বিভিন্ন স্তর আলো বিভিন্ন রঙকে একে একে শুষে নেয়। আর এই অন্ধকারের দ্বিতীয় কারণটা হল, প্রফেসর দুর্গারাও বলেছেন, এটা বিভিন্ন অন্তরায়ের কারণ। যেমন মেঘ, সূর্যের আলো যখন মেঘের উপর পড়ে, মেঘ সেই আলো শুষে নেয়, তাই মেঘের নিচের দিকে অন্ধকার থাকে, তারপর এই আলো ছড়িয়ে পড়ে। এই আলো যখন ছড়িয়ে পড়ে তখন সেটা সমুদ্রের পানির উপরে গিয়ে পড়ে, এটা দ্বিতীয় অন্তরায়। সমুদ্রের পানি এই আলোকে প্রতিফলিত করে, সমুদ্র স্রোতের উপরের পানি, এখানে যে আলোগুলো প্রতিফলিত হয় না সেগুলো সমুদ্রের ভেতর প্রবেশ করে। এ কারণে সমুদ্রের পানিতে দুই ধরনের স্তর রয়েছে, স্রোতের উপরের স্তর আর গভীরের স্তর। উপরের স্তরের পানি উষ্ণ এবং স্বচ্ছ, নিচের স্তরগুলো অন্ধকার। আর সমুদ্রের এই উপরের স্তর আর গভীরের স্তরের পানি, এই দুটো স্তরের পানি মধ্যবর্তী স্রোত দিয়ে আলাদা থাকে। আমরা আগে এটা জানতাম না যে মধ্যবর্তী স্রোত এটাকে আলাদা রাখে, আমরা শুধু উপরের স্রোতের কথা জানতাম। কিছুদিন আগে আমরা 20 শতাব্দীতে জানতে পেরেছি যে সমুদ্রের পানির ভেতরেও কিছু স্রোত থাকে, এটাকে বলা হয় মধ্যবর্তী স্রোত। এটা দিয়ে এই সমুদ্রের উপরের পানি আর নিচের পানি আলাদা করে রাখে। চিন্তা করেন, কোরআন এই কথা বলেছে, যারা কুফরি করে তাদের কাজকর্মগুলো আসলে গভীর সমুদ্রের নিচের অন্ধকারের মতো, তাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ। তার অর্থ গভীরের স্তর আছে, মধ্যবর্তী স্রোত আছে, আর উপরের স্রোত রয়েছে। এরপরে আরো আছে, উপরে থাকে অন্ধকার মেঘ, মেঘ অন্তরায়ের কাজ করে, মেঘের মধ্যেও স্তর আছে, যদি কেউ তার হাত বের করে সে কিছুই দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন শুধু সেই দেখতে পায়, এমনকি যে মাছগুলো সমুদ্রের গভীরে থাকে তারাও নিজের আলো ছাড়া কিছুই দেখতে পায় না, তাদের নিজেদেরই আলো রয়েছে। এমনকি সাবমেরিন যখন সমুদ্রের নিচে যায় সেখানেও আলোর ব্যবস্থা থাকে, তা না হলে সমুদ্রের নিচে কিছুই দেখা যায় না। প্রফেসর দুর্গারাওকে প্রশ্ন করা হলো, কিভাবে কোরআন 1400 বছর আগে এই কথাগুলো বলেছে? তিনি বললেন, কোন মানুষের পক্ষে এই আয়াতগুলো লেখা অসম্ভব, পবিত্র কোরআন তাহলে অবশ্যই ঈশ্বরের বাণী।
পবিত্র কোরআনের সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা প্রশ্ন করে যে কিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের অস্থিসমূহকে একত্রিত করিবেন। আল্লাহ বলিয়াছেন, আমি কেবলমাত্র অস্থিসমূহকে একত্রিত করিব না, বস্তুত আমি তাহাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করিতে সক্ষম। অবিশ্বাসীরা বলে, কবর দেওয়া হলে আমাদের হাড়গড় সব আলাদা হয়ে গেলে কিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কিয়ামতের দিন হাড়গড়কে আবার এক জায়গায় আনবেন। আল্লাহ বলেছেন, তিনি শুধুমাত্র হাড়গড়কেই একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। এখানে মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হচ্ছে, যেটা আবিষ্কার করেছেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1880 সালে। তিনি বলেছিলেন যে দুইজন মানুষের আঙ্গুলের ছাপ কোনো দিন কোনো সময় একই রকম হবে না, আর এজন্যই পুলিশ, সিআইডি, সিআইএ, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে। পবিত্র কোরআন এই কথা বলেছে, 1400 বছর আগে আল্লাহ শুধু হাড়গড়কে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রশ্ন করেছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে, বলেছেন, আফালা ইয়াদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? তাহারা কি কোরআন সম্পর্কে এই সত্যটা বুঝিতে পারে না? যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হইতে আসিত, তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত, তাহা হইলে উহাতে অনেক অসামঞ্জস্য থাকিত। কোরআন আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছে, এই হলো কোরআন শরীফ। যদি পারেন তাহলে মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করুন, যদি পারেন তাহলে এতে মাত্র একটি ভুল খুঁজে বের করুন। কোরআন সবাইকে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। কেন আপনারা কোরআনের সত্যটাকে বুঝতে পারছেন না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আমার বক্তৃতা শেষ করার আগে আমি প্রফেসর তাগাদা তাগাদাসনের কথা বলবো। আগেকার দিনে ডাক্তাররা ভাবত শুধুমাত্র ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি। এখন আমরা জানি আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে, যেগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। এগুলোর কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি। আর যখন কোনো রোগী পড়ে গেলে ডাক্তারের কাছে আসে, ডাক্তার একটা পিন নিয়ে পড়া জায়গায় খোঁচাতে থাকে। যদি রোগী ব্যথা অনুভব করে, ডাক্তার খুব খুশি হন, তার অর্থ শুধুমাত্র উপরে চামড়াটা পড়েছে, পেইন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি। যদি রোগী ব্যথা অনুভব না করে, পড়াটা বেশ গভীর, পেইন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, তাহাদিগকে আমি দোজখের অগ্নিতে দগ্ধ করিব, আর যখনই তাহাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হইবে, তখন উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। কোরআন বলছে, যদি আপনার চামড়া দগ্ধ হয়, তাহলে আপনাকে নতুন চামড়া দেওয়া হবে, যাতে আপনি ব্যথা অনুভব করেন। তার অর্থ এই, আমাদের চামড়ায় একটা কিছু আছে যে কারণে আমরা ব্যথা অনুভব করি, বলা হচ্ছে পেইন রিসেপ্টরের কথা। প্রফেসর তাগাদা তাগাদাসন, যিনি থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, এই আয়াতের অনুবাদটা তাকে দেওয়া হয়েছিল। তারপর তিনি পেইন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি বললেন, এটা অসম্ভব যে এটা কোরআনে লেখা আছে, আমরা কিছুদিন আগে জানলাম, এটা কিভাবে সম্ভব? তিনি এ কথা মানলেন না। পরবর্তীতে পবিত্র কোরআন নিয়ে ভালোভাবে পড়লেন, কোরআন ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর একমত হলেন। অতঃপর অষ্টম মেডিকেল সৌদি কনফারেন্স রিয়াদে, সেই কনফারেন্সে তিনি সেখানে সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য এই অল্প সময়ের মধ্যে সেটা করতে হবে, সেজন্য আমরা এখানে কিছু নিয়মকানুন মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হবে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুর উপর, কোরআন ও আধুনিক বিজ্ঞান, পরস্পর বিরোধী না সামঞ্জস্যপূর্ণ। যেসব প্রশ্ন অপ্রাসঙ্গিক, সেগুলির উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপ আর সহজ করবেন। প্রশ্ন করার সময়ে আপনারা দয়া করে বক্তৃতা দেবেন না। একবারে আপনারা একটা প্রশ্ন করবেন, দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে তখন সবার পেছনে দাঁড়াতে হবে, তারপর আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটা করবেন। এখানে 3টা মাইক আছে,
সেগুলো সামনেই আছে, দুইটা আমার দুই পাশে, ডান পাশে একটা, বাম পাশে একটা, এই দুটো পুরুষদের জন্য, আর একটা মাইক রয়েছে মাঝখানে, সেখান থেকে মহিলারা প্রশ্ন করবেন। আমাকে বলা হয়েছে যে আলমা লতিফি হলে দর্শকরা ভিডিও স্ক্রিনে অনুষ্ঠানটা দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব যদি তাদের কোনো প্রশ্ন থাকে তারা যেন এখানে আসেন, ভলান্টিয়াররা আপনাদের পাশেই আছেন সাহায্য করার জন্য। প্রত্যেক মাইক থেকে একবারে একটা প্রশ্ন, তারপরের প্রশ্নগুলো ঘুরবে ঘড়ি কাটার মতো, প্রথমে মহিলারা, তারপর আমার ডান দিকের মাইক, তারপর আমার বাম দিকের মাইক থেকে, তারপর এভাবে চলবে ঘড়ির কাটার মতো। স্লিপে লেখা প্রশ্ন হবে, তারপর স্লিপ পাবেন ভলান্টিয়ারদের কাছে, আপনাদের পাশেই। এভাবে আপনারা প্রশ্ন করবেন যখন ডক্টর জাকির নায়েক মাইকে বলা প্রশ্নের উত্তর দেয়া শেষ করবেন। আজকের অনুষ্ঠান আমরা যাতে সফল করতে পারি, আমাদের এই অনুষ্ঠানটি শিক্ষণীয় আর উপভোগ্য করার জন্য আমরা প্রশ্নগুলি পরীক্ষা করে অপ্রাসঙ্গিক প্রশ্নগুলোকে বাদ দিয়ে দেব। আপনারা যাতে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হতে পারেন বক্তার উত্তর শুনে, দয়া করে আপনারা প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশা বলুন, যাতে করে বক্তা আপনার প্রশ্নের উত্তরটা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। এখন আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুন নাহার, আমি কুয়েতে দারুল কুরআনে চাকরি করি। বর্তমানে আমি অনুশক্তিনগরে আরবি ভাষা শিখাচ্ছি। আমার প্রশ্নটা হল, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একদিন সমান আমাদের হাজার বছর, আর অন্য এক জায়গায় এই কথাটি বলা হয়েছে যে একদিন সমান পঞ্চাশ হাজার বছর। কোরআন কি এখানে পরস্পর বিরোধী কথা বলছে না? আপনি কি বলেন? বোন একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে বেশ কিছু জায়গায় যে আল্লাহর কাছে একদিন হলো হাজার বছরের সমান, আরেক জায়গায় লেখা আছে যে আল্লাহর কাছে একদিন হলো পঞ্চাশ হাজার বছরের সমান, এই কথা কি পরস্পর বিরোধী? বোন, আপনি যে আয়াতের কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে, সূরা আল হাজের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা সাজদার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান। এরপর সূরা মারিজের চার নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একদিন, এটা আমাদের মানুষদের সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর। এই দুটো কথাকে কি পরস্পর বিরোধী বলা যায়? আসলে পবিত্র কোরআনের আয়াতগুলো যা বোঝাতে চাচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। আমাদের পার্থিব সময় হোক সেটা হাজার বছর বা পঞ্চাশ হাজার বছর বা লক্ষ লক্ষ বছর, এই পার্থিব সময়টা আল্লাহর কাছে মাত্র একদিন অথবা মাত্র এক সেকেন্ডের সমান হতে পারে। এখানে আপনাকে একটা ধারণা দেয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। তারপরও যদি আয়াতগুলোর শব্দগত অর্থ ধরেন, সেখানে একটা ব্যাখ্যা রয়েছে। এই আয়াতগুলোতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইয়াম, এই শব্দটার দুটো আলাদা অর্থ আছে। ইয়ামের একটা অর্থ হল দিন বা সময়কাল, অন্যটা যুগ বা লম্বা সময়। তাই আপনি যদি কোরআনে সূরা সাজদার পাঁচ নম্বর আয়াতটি ভালো মতো পড়েন, বলা হয়েছে যে তিনিই সমুদয় বিষয়সমূহ পরিচালনা করেন, আকাশ হইতে পৃথিবী পর্যন্ত, অতপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে, যেদিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর। যদি এই শব্দটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে আল্লাহ আকাশ ও পৃথিবীর সবকিছু পরিচালনা করেন আর সবকিছুই তাহার কাছে যাবে একটি সময়কালে, যে সময়টা তোমাদের হিসাবে হাজার বছর। আর সূরা মাজিরের চার নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রূহ এবং ফেরিস্তা
আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব সময়ের হিসাবে 50,000 বছর। যদি আয়াতটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে যে রূহ এবং ফেরেশতা তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে পৌঁছায় একটা সময়কালে, যেটা 50,000 বছরের সমান। পবিত্র কোরআন দুটো আলাদা সময়ের কথা বলেছে, তাই এখানে পরস্পর বিরোধী কিছু নেই। যেমন ধরেন আমি বললাম যে আমার এখান থেকে ওয়াশিতে যেতে 1 ঘন্টা সময় লাগবে, এই জায়গা থেকে ওয়াশিতে যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা, আর তারপর বললাম যে এই জায়গা থেকে শ্রীনগর যেতে আমার সময় লাগবে 50 ঘন্টা, 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী না, কারণ দুটোই আলাদা সময়কাল। তাই এক আয়াতে কোরআন বলছে যে সময়কালের মধ্যে সমস্ত রূহ এবং ফেরেশতা আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় সেটা পার্থিব সময়ের হিসাবে 50,000 বছরের সমান। আরেকটা আয়াত বলছে যে সময়কালের মধ্যে সবকিছু আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সমর্থিত হয় সেটা 1,000 বছরের সমান। এটা পরস্পর বিরোধী নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোন ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোন রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না। তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে, তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে, ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আমি যেটা করব, প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাআল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে, আর তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে মেনে নিয়েছে লা ইলাহা, কোন ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাআল্লাহ। সে নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি, পৃথিবীর কোন মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছু জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে? তাকে প্রশ্ন করেন, প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি? কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে, প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী। যে উত্তরই আসুক শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন, অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিজ্ঞানের থিওরির কথা বলবে। তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিজ্ঞানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে, 1400 বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন, আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়। আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে এই সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে। কে এই কথাটা বলতে পারে? হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না, আপনি বলে যান। আমরা জানতাম সূর্য স্থির, প্রশ্ন করেন সূর্য স্থির, সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে। আমরা এটা কবে জানলাম? এই সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে, কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। সে ইতস্তত বোধ করবে,
তারপর ও বলতে পারে কোন বুদ্ধিমান লোক এটা লিখেছে, এরপর তর্ক করবেন না, বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল, সৌরজগতের সব উপাদান, সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া। এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন কোরআন এ কথা বলেছে 1400 বছর আগে, কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে, তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন। আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানিচক্র এ সম্পর্কে কবে জেনেছি? কোরআন এটা 1400 বছর আগে বলেছে। পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে, এ কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী, কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন, কে কথা লিখতে পারে? এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক, এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম, হেড করতে পারে অথবা টেইল, আমি ঠিক বলবো তার সম্ভাবনা 1/2। যদি দুইবার টস করি, আমি যে দুইবারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা 1/2 × 1/2 অর্থাৎ 1/4, 25% সম্ভাবনা। যদি তিনবার টস করি, তিনবারই ঠিক বলবো তার সম্ভাবনা 1/2 × 1/2 × 1/2 = 1/8, 12.5%। একটা ছক্কার ছয়টা দিক থাকে, যদি একটা ছক্কা ছুঁড়ে দেই আমি ঠিক মতো বলবো তার সম্ভাবনা হলো 1/6। যদি আমি দুইবার ছুঁড়ি, দুইবারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা 1/6 × 1/6 = 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা দুইবার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, তিনবারই ঠিক বলবো সেটা 1/6 × 1/6 × 1/2 অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে, কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার, ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে, কেউ বলবে গোলাকার বা বর্তুলাকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো 1/10। চাঁদের যে আলোটা সেটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলোও হতে পারে, কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হলো 1/2। এখন এই দুটোই, পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে তার সম্ভাবনা 1/10 × 1/2 = 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা, ধরেন 1000টা উপাদানের নাম বলবে, কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা, 1000টা উপাদান। এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা, পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি, তার সম্ভাবনা সেটা হবে 1/10 × 1/2 × 1/1000। এটা তখন হবে 1/20000, 0.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10 → 50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে? এখানে শুধু একটাই উত্তর দেয়া যায়, প্রথম উত্তরটা, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারক, যিনি সবকিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফরিদা আনসারি, আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত?
বোন একটা প্রশ্ন করেছেন, কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহান তাআলা আমাদের মানব জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে, আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে অর্থাৎ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান। বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা? কোরআন এর উত্তর দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তুরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ? এখানে যে আরবি শব্দটা স্রষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালিক, এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে। এই খালাকা শব্দটা চারটা অর্থ আছে। একটা অর্থ হলো একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা, অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। খালাকা শব্দটা দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা। খালাকা শব্দটা তৃতীয় অর্থ সেটা হলো প্রোগ্রামিং বা পরিকল্পনা, আর চতুর্থ অর্থটা হলো সহজ করে দেয়া। পবিত্র কোরআন প্রশ্ন করছে সূরা তুরের 35 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি? খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না, মানুষ কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। কোরআন একবার প্রশ্ন করছে, তোমরা নিজেরাই কি স্রষ্টা? আমরা কি সৃষ্টিকর্তা? আমরা ভালো করেই জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না। যদি সেটাই করতে পারত তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তুলত, যদি তার কোনো আত্মীয় মারা যেত তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত। মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না, এমনকি একটি মাছি কেউ না, মানুষ তো দূরের কথা। এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না। ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন টেস্টি, ওভারি, এগুলোর কারণে বংশবিস্তার হয়। যদি বলেন যে টেস্টিস, ইউটেরাস এদের কারণে বংশবৃদ্ধি হয়, তাহলে আপনাদের পূর্বপুরুষরা আসবেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের পূর্বপুরুষ, এদেরও অবদান রয়েছে। তাহলে এর উত্তর হবে না। কোরআন এর পরে প্রশ্ন করছে সূরা ওয়াকিয়ার 58 নম্বর এবং 59 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছো তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আর এটাই স্বাভাবিক, কোরআন এখানে যেসব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না। কেউ কেউ হয়তো বলবে এটা হঠাৎ করে হয়ে গেছে, আমরা হঠাৎ করেই সৃষ্টি হয়েছি, প্রকৃতি প্রাকৃতিক বস্তু, আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি। আসলে আমরা বৈজ্ঞানিক ভাবে দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না। প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অণু, যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই প্রোটিনের অণুর মধ্যে পাঁচটা উপাদান থাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর সালফার। এছাড়া একটা অণু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয়। এখানে একটা অণুর পাঁচটা উপাদান আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার। হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। আর পৃথিবীতে আনুমানিকভাবে 92টি স্বাধীন উপাদান, এখন এই 92টি উপাদানের মধ্যে পাঁচটা মিলে একটি অণু গঠন করবে, আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে, এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অণু। এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন, তার মতে এই সম্ভাবনা হল 1/10^160। এই 1/10^160 সমান কত জানেন? যদি আমি বলি 1/10^2, 10^2 মানে 100, 2 = 0, 1/100, এখানে সম্ভাবনা 1%। যদি আমি বলি 1/10^3, তার মানে 1/1000, সেটা 0.1%। যদি আমি বলি 1/10^4, তার মানে 1/10,000, অর্থাৎ 0.01%। তাহলে যখন হিসাব করবেন 1/10^160, তার মানে 0.00000, প্রথমে 157টা শূন্য, তারপর 1। আর অঙ্কের থিওরি বলে যদি কোনো সংখ্যা 1/10^50 হয় তখন তাকে শূন্যে বলা হয়। এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা অণু নিয়ে আর যে উপাদানগুলো দরকার একটা প্রোটিনের অণু তৈরি করতে, সেটার হিসাব করেছেন আরেকজন, চার্লস গাই, যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড়।
লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অণু তৈরি করতে। আর এখানে চার্লস গাই প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন, এখন মাত্র একটা প্রোটিনের অণু তৈরি করতে সময় লাগবে 10^263 বছর। এটা কত বড় জানেন? 1000263 শূন্য এই সময় লাগবে একটা প্রোটিনের অণু তৈরি করতে। আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অণু আছে, আর এছাড়াও কোষের মধ্যে কতগুলো অন্যান্য অণু আছে, আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে? যখন কোন শিশু জন্মায় তখন তার শরীরে 600 কোটিরও বেশি কোষ থাকে। ডাক্তাররা এটা বলে থাকেন 600 কোটি। একটা প্রোটিনের অণু তৈরি হওয়ার সম্ভাবনা 1/10^160, আর এখানে সময় লাগবে 10^263 বছর। তাহলে 600 কোটি কোষ একটা শিশুর জন্য, চিন্তা করেন। আর কতজন মহিলা গর্ভবতী? একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী। আর সময় লাগে মাত্র 9 মাস। হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা 0000, কোন সম্ভাবনাই নেই। এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না, অবশ্যই কেউ একজন সবকিছু তৈরি করছেন। বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে, কোন অতিপ্রাকৃত শক্তি। তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। সালামু আলাইকুম, আমার নাম আশফাক, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরো আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এ কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়ে। ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী, আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা? আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, তারপর সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, সূরা সাজদার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, আর সূরা হাদিদের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। এই কথার ব্যাপারে আমার আপত্তি নেই, আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো 9-12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তোমরা কি কাউকে তাহার শরীক করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে, তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন 4 দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, যাহা ছিল ধূম্রবিশেষ। অতঃপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন 2 দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করে, 2+4+2=8 দিন। কোরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলোর সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে গিয়েছি, এই প্রশ্নটা আমাকে সেখানেও করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিরা তারা এই প্রশ্ন করেছে, কোরআন বলেছে আগে থেকেই যে লোকে এই প্রশ্নটা করবে, আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দেখা যাক, এখানে প্রথম 2টা আয়াত মানে সূরা ফুসিলাতের 9 নম্বর ও 10 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে 2 দিনে, তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে,
আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে চার দিনে। তাহলে বলা হচ্ছে দুই দিনে পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে চার দিনে, সব মিলিয়ে ছয় দিন। তারপর এগারো নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হলো সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর তিনটা আলাদা অর্থ আছে, একটা হলো তারপর, আরেকটা হলো তখনই, আর অন্য আরেকটা হলো একই সাথে। আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর। যদি সুম্মার অনুবাদ করেন তারপর, তাহলে কথাটা পরস্পর বিরোধী। অনুবাদ করেছে তারপর, আকাশমণ্ডলের সৃষ্টি হলো দুই দিনে, অর্থাৎ দুই যোগ চার যোগ দুই সমান আট দিন। তবে এখানে সঠিক অনুবাদ হবে, এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে। আর আবদুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন, অর্থাৎ একই সাথে। যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে, এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হলো একই সাথে, আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে দুই দিনে। যেমন ধরেন কোন একজন নির্মাতা তিনি একথা বললেন যে আমার কোম্পানি একটা দশতলা বাড়ি বানিয়েছে, একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে মোট ছয় মাস সময়ে। এরপর কোন একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন, তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন, বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। নির্মাতা বললেন বেসমেন্ট তৈরি করতে দুই মাস লেগেছে, আর পরের চার মাসে দশতলা বাড়িটা বানিয়েছি। আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম, এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি দুই মাসের মধ্যে। এটা সম্ভব? কথাটা পরস্পর বিরোধী নয়। এরপরও মোট সময় ছয় মাস। তাহলে একইভাবে সূরা ফুসিলাতের নয় নম্বর থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে যে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে দুই দিনে। এটা পরস্পর বিরোধী নয়। আর একইভাবে যদি অনুবাদ করেন তারপর, কথাটা বিজ্ঞানসম্মত হয় না, কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপরে পাহাড় পর্বত, এটা পরস্পর বিরোধী। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমণ্ডলী। তবে দুর্ভাগ্যজনক ভাবে আবদুল্লাহ ইউসুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর। আর কোরআনে সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন তারপর। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশমণ্ডলী, তখন এটা পরস্পর বিরোধী। এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে। যদি অনুবাদ করেন একই সাথে, তাহলে কথাটা পরস্পর বিরোধী নয়, কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। আর সেজন্যই কোরআনে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী তৈরি করলাম, আরেক জায়গায় বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম। সবশেষে আমি পবিত্র কোরআনে সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিলাম। আমি ফারজানা মোল্লা, আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোস্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোন বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোন বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে, কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া। অর্থাৎ থিওরি অফ এভলিউশন, চার্লস ডারউইন বল প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো। বল আমি এখন পর্যন্ত এমন কোন বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট, সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোন বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। যদি আপনি ডারউইনের বইটা পড়েন, দ্য অরিজিন অব দ্য স্পিসিস, বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালাপেগোস, তার জাহাজটার নাম ছিল HMS বিগল, আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোটাখুটির উপর নির্ভর করে তাদের ঠোঁট
লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়। চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে, যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না, আপনি এই শব্দটাই বললেন, আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুধু এজন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে, তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত, তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁদরের মতো দেখতে, আমরাই ঠাট্টা করে থাকি। এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি, কারণটা জানেন, আমি স্কুলে ডারউইনের থিওরি পড়েছি, এমনকি এখনো পড়ানো হয়। এখানে কারণটা কি বলতে পারেন? এখানে কারণটা হলো, আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন, চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে, আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল, গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল, কেন? কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায়, তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখন পোপ ক্ষমা প্রার্থনা করেন। তাই চার্লস ডারউইন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল, বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না, আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু, তাই সব বিজ্ঞানী, তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে, থিওরি সত্যের জন্য নয়, তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে। সবগুলো স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি, চার প্রকার হোমিনিড, বিজ্ঞান আমাদের বলে হোমিনিড চার প্রকার। প্রথমটা হলো লুসি, এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে, তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে, তারপর আসলো নিয়ান্ডারথাল ম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40 হাজার বছর আগে, তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম্যাগনন। এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। পিপি গ্রাসে বলেছেন 1971 সালে, যিনি চেয়ারম্যান ছিলেন ইভোলিউশনারি স্টেজ স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব, শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য, তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিয়ার অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। এরপর আপনি যদি স্যার ফ্রেড হয়েলের বই পড়েন, তিনি সেখানে ডারউইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন। যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন, তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারউইনের থিওরির বিরুদ্ধে। এটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাঁদর থেকে। যদি আপনারা স্যার সালসবারির নাম শোনেন, একজন জীববিজ্ঞানী, তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক। যদি হোয়াইট মিটের নাম শোনেন, স্যার হোয়াইট মিট, তিনিও ডারউইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন, তিনিও একজন জীববিজ্ঞানী। আমি কয়েকশো জনের নাম বলতে পারি, আজকের দিনও এটা স্কুলে পড়ানো হয়, কেন সেটা আমি আগে বলেছি, মিডিয়া তাদের হাতে, এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই। এখানে অবশ্য কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে, যেমন অ্যামিবা, নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে, যেমন অ্যামিবা নিজেকে প্যারামেশিয়ায় বদলে ফেলে। কোরআনের কথা বলে না যে অ্যামিবা বদলায় না, কোরআনের কথা বলে না, যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব, এটা কোরআনের বিরুদ্ধে নয়, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে, জেনেটিক কোডিং এর কথা বলে, হ্যান্স ক্রেগের মত অনুযায়ী, যিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটা অকল্পনীয়। যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাঁদর থেকে মানুষ হয়েছে, এটাও শূন্য হবে। যদি আমি আবার হিসাব করি, আপনারা শুধু বিরক্তই হবেন। আপনাদের একটা প্রোটিন অণুর হিসাব দেখিয়েছিলাম, হিসাবটা এরকম হবে, একটা ডিএনএ, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে। আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায়, আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব, আমাকে এই প্রশ্নটা তখন করা হবে, যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি বললাম যে এটা আসলে থিওরি, অপেক্ষা করুন প্রমাণিত হোক, এখনই মন্তব্য করবেন না। এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল
থিওরিটা ভুল প্রমাণিত হল। আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামী তার জিনেই আছে, সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়, আমরা মানুষরা বাঁদর থেকে আসেনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন, আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আমরা এটা আবিষ্কার করব, হয়তো 100 বছর পরে বা 1000 বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কিনা। তবে এটা শুধু থিওরি, এটা কোরআনের আয়াতও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ ও নারী। এটা শুধুই থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে, সেদিন আমরা জানব কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সামি, আমি স্টুডেন্ট। কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে, কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেইন চিন্তা করে, হৃদয় না। এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ। ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেইনই সব চিন্তা করে, হৃৎপিণ্ড না। আমিও একমত। তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে? আমিও মেনে নিচ্ছি যে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যেমন সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয়। সে কথাই বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কলব। এই আরবি শব্দ কলবের দুটো অর্থ আছে, একটা হলো হৃদয়, আরেকটা হলো বুদ্ধিমত্তা। তাই যদি সঠিকভাবে অনুবাদ করেন, এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে হৃদয়কে নয়। তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আমি মেনে নিলাম যে কলব মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে, কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে, তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন? সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল, সূরা হাজের 46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয়, বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় রহিয়াছে উহাই অন্ধ। তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয়, তাহাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ। বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে, হৃদয় দেখতে পারে না। তাহলে কি এই আয়াতটা অবৈজ্ঞানিক? এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে, বুদ্ধিমত্তা হবে না। তখন তাকে বললাম, আমি মানছি যে শব্দটার আসলে দুটো অর্থ আছে, তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর। সদর শব্দটার আবার দুটো অর্থ আছে, একটা হলো বুক আর একটা হলো কেন্দ্র। দেখেন যেভাবে আমরা হেড অব ইনস্টিটিউশনকে বলি সদর অব দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ একটা কেন্দ্র। আপনারা পাকিস্তানে দেখবেন, ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র, পাকিস্তানে বলে সদর, অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর। পাকিস্তানে বলা হয় সদর আর ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র। সদরের আরেকটা অর্থ কেন্দ্র। তাহলে সঠিক অনুবাদটা হলো, বস্তুত চক্ষু অন্ধ নয়, বরঞ্চ তাহাদের বুদ্ধিমত্তা যাহা রহিয়াছে কেন্দ্রে, বুদ্ধিমত্তাই অন্ধ। যেমন আমি আমার কথা শুরুতে কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা তাহার 25-28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, রাব্বি শুরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। রাব্বি শুরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা করেছিলেন মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তার মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে। তিনি আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এখানে বক্ষ বা বুক সঠিক অনুবাদ নয়, এখানে বক্ষ আবার কি করবে? এর অর্থ, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কর্ম সহজ করিয়া দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আপনারা হয়তো জানেন মুসা আলাইহিসসালাম তোতলা ছিলেন, হয়তো এটাও জানেন, সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এমনকি আমিও একজন তোতলা, ছোটবেলায় আমিও তোতলা ছিলাম। তাই যে কোনো লেকচারের শুরুতে আর আজকেও লেকচার দেওয়ার আগে আমি দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। আমি সাহায্য চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার কেন্দ্র প্রশস্ত করো আর আমার মুখের তোতলা আমি বন্ধ করে দাও। এমনকি এখনো যখন আমি স্টেজে কথা বলি না, আমি তখনও তোতলাই। এখানে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও আমার শ্রোতাদের সাথে আমার, যাতে তারা আমাকে বুঝতে পারে। তাই বৈজ্ঞানিকভাবে
বৈজ্ঞানিক ভাবে আপনারা যদি সূরা হাজারের আয়াতটা দেখেন, সূরা হাজার 46 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে তাদের চোখ অন্ধ নয়, আসলে তাদের বুদ্ধিমত্তা যেটা রয়েছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। কারণ তারা অন্ধ নয়, অবিশ্বাসীরা দেখতে পায়, তাদের অন্ধ বলাটা অবৈজ্ঞানিক। পবিত্র কোরআনের সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা নির্দেশিত পথে ফিরিবে না। সুম্মুম বুকমুন উমেউন ফাউম লাইয়ারজুন, বধির, মুখ এবং অন্ধ, তারা নির্দেশিত পথে ফিরিবে না। এখানে সত্যিকারের বধিরদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অবিশ্বাসীদের কথা, যারা শুনেও শুনতে পায় না, আল্লাহ তাআলার নিদর্শন দেখেও তারা কোরআন মানতে চায় না। তাই কোরআন অনেক বেশি বৈজ্ঞানিক। কোরআন ঠিকই বলছে তারা দেখতে পায়, তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের বুদ্ধিমত্তা যেটা আছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি আগে হিন্দু ছিলাম আর আমি মুসলমান হয়েছি কিছুদিন আগে। আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই, যখন কোনো মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে, ইসলামে গর্ভপাত নিষিদ্ধ, কিন্তু কোনো মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে, রক্তশূন্যতায় ভোগে, অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে, আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে, অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে, মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম, আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান 40 দিন গর্ভে থাকে, 40 দিনের আগে গর্ভপাত করা যাবে, 40 দিনের পর করা যাবে না, ইসলামী কোনো আইনে অনুমতি দেওয়া হয়নি, এটা কি ঠিক নাকি ভুল? ভাই আপনি একটা প্রশ্ন করেছেন, আপনি বললেন যে এখনকার দিনে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটানো হয়, কিন্তু পবিত্র কোরআনে কোনো গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি। এমনকি যখন মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে, পবিত্র কোরআনে গর্ভপাত নিয়ে বলা হয়েছে, সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না, কারণ উহাদিগকে আমিই রিজিক দেই এবং তোমাদিগকেও দেই, নিশ্চয়ই উহাদিগকে হত্যা করা মহাপাপ। তাহলে গর্ভপাত ঘটানো হারাম স্বাভাবিক পরিস্থিতিতে, যেমন ধরুন শুকরের মাংস হারাম, অ্যালকোহল হারাম, মৃত পশুর মাংস হারাম। তবে একই সাথে কোরআন বলছে 4টি আলাদা জায়গায়, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে যদি নিরুপায় হইয়া কেহ আল্লাহর নির্দেশ পালন না করে, আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল। যদি নিরুপায় হয়ে আপনি আল্লাহর নির্দেশ পালন না করেন, আল্লাহ সেক্ষেত্রে ক্ষমা করবেন। ধরুন অনাহারে মারা যাচ্ছেন, শুকরের মাংস ছাড়া খাওয়ার কিছুই নেই, তখন সেটাই হালাল হয়ে যাবে, সেটাই হালাল, তবে সেটা তখনকার জন্যই, পরে আর সেটা খেতে পারবেন না। আপনি কোন জঙ্গলে গেলেন, সেখানে শুকরই হলো একমাত্র খাদ্য, অথবা মরুভূমিতে, শুধুমাত্র সেই সময়টার জন্য শুকর খাওয়া হালাল, আপনি যদি শহরে ফিরে আসেন তখন ওটা আবার হারাম। একইভাবে গর্ভপাত শুধুমাত্র সন্তান চান না, এই জন্য গর্ভপাত ইসলামে হারাম এবং গুরুতর পাপ, কিন্তু এতে যদি মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটার অনুমতি আছে। কারণ ইসলাম ধর্মে সন্তানের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বেশি মূল্যবান। সন্তান তো এখনো জন্মগ্রহণই করেনি। আমি জানি যে কিছু ব্যক্তি এভাবে বলেন 40 দিনের পর গর্ভপাত করা যাবে না, 40 দিনের আগে এটা করা যাবে। কোরআন এখানে খুবই পরিষ্কার ভাবে বলছে যে যদি জীবনের উপর হুমকি আসে, অনিচ্ছাকৃত ভাবে যদি আল্লাহ তাআলা নির্দেশ অমান্য করেন, এটা নিষিদ্ধ নয়। যদি ডাক্তার বলে যে আপনার হার্টের সমস্যা আছে আর প্রসব যন্ত্রণায় আপনার হার্টের ক্ষতি হবে, মা তাহলে মারা যাবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করানো উচিত। কারণ ইসলাম অনুযায়ী আপনি ছোট কোনো ক্ষতি এড়ানোর জন্য বড় ক্ষতি করতে পারেন না। সন্তানের মা একজন পূর্ণবয়স্ক মানুষ, তার জীবন সন্তানের জীবনের চেয়ে দামি। সন্তান তখন নিজে একা একা বাঁচতে পারে না। তাহলে যদি সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে, ইসলাম অনুযায়ী গর্ভপাত করানো যাবে। যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে সেটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম জাবেদ, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব। পবিত্র কোরআনে এক জায়গায় বলা আছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও একমত, কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। কোরআনের এই কথা কি পরস্পর বিরোধী নাকি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ? ভাই একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে এক জায়গায় বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, আধুনিক বিজ্ঞান একই কথা বলছে, আরেক জায়গায় বলছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে।
বৈজ্ঞানিক ভাবে এই কথাটাকে প্রমাণ করা যায়, আর এই কথাটাকে পরস্পর বিরোধী। এক জায়গায় শুক্রবিন্দু, আরেক জায়গায় বলা হচ্ছে মাটি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আমার লেকচারও বলেছি, যে সূরা কিয়ামার 37 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষ জাতি তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে, আর এখনকার বিজ্ঞানও একই কথা বলে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা হাজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন সামান্য মৃত্তিকা হইতে। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মানুষের শরীরে যে সব উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে, মাটির পৃথিবীতে। তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানুষের শরীরে যে উপাদানগুলো আছে, মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান, এই সবগুলো উপাদানই আপনারা খুঁজে পাবেন মাটির পৃথিবীতে, পরিমাণ অল্প বা বেশি হতে পারে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এটা কি পরস্পর বিরোধী যে এক জায়গায় বলছে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি, এটা কি পরস্পর বিরোধী? এখন পরস্পর বিরোধী হল যখন দুটো বক্তব্য একটি মানলে আরেকটি মিথ্যে হয়ে যায়, দুটো একসাথে সত্যি হতে পারে না। এখন কোরআনে শুধু একথাই বলে নাই যে মানুষ শুক্রাণু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি থেকে। কোরআন আরো বলছে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে। তাহলে কি তিনটি পরস্পর বিরোধী? এখন আধুনিক বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে, শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝাই, যে আমি বললাম এক কাপ চা বানাবো, আমার লাগবে পানি। আরেকবার আমি বললাম যে এক কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো, এটা পরস্পর বিরোধী না, আমার দুটোই লাগবে। যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে, যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে, আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেওয়া হবে না। তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, মাটি থেকে আর পানি থেকে, এটা হলো আসলে কন্ট্রাডিস্টিংশন। এখন আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি। কন্ট্রাডিস্টিংশন মানে কোন বিষয় সম্পর্কে দু তিনটা বক্তব্য যেগুলো একটা আরেকটার সাথে বিরোধিতা করে না। যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ, তিনি দয়ালু, স্নেহশীল, এটা কন্ট্রাডিস্টিংশন। কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যে কথা বলেন আর সত্যি কথা বলেন, এটা হলো কন্ট্রাডিকশন, কারণ দুটোই উল্টো কথা। যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রাডিস্টিংশন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার প্রশ্নটা হলো যখন কোরআন নিজেই বিজ্ঞান সম্পর্কে এত কথা বলছে, তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিমরা এত পিছিয়ে রয়েছে কেন? বোন আপনি প্রশ্ন করেছেন, যখন কোরআনে এত বেশি বিজ্ঞানের কথা বলা হয়েছে মুসলমানরা তাহলে কেন পেছনে পড়ে আছে? বোন আমি এখানে দায়ী করব মিডিয়াকে। আজকের দিনে মিডিয়া এর বেশিরভাগই পশ্চিমাদের হাতে, ইউরোপিয়ানরা মিডিয়া তাদের হাতে, স্যাটেলাইট তাদের হাতে, টেলিভিশন তাদের হাতে, সিএনএন তাদের হাতে, বিবিসি তাদের হাতে, সবই তাদের কব্জায়, মিডিয়া এখন তাদের কব্জায়। আর আমরা সবাই যে বইগুলো স্কুলে পড়ি, কলেজে যে বইগুলো পড়ি, আপনারা দেখবেন সেখানে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে এই সময়টা ছিল অন্ধকারের যুগ। কাদের জন্য অন্ধকার? ইউরোপিয়ানদের অন্ধকার যুগ, পুরো পৃথিবী না, আরব এবং মুসলিমরা তখন অনেক বেশি উন্নত ছিল। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিমরা অনেক উন্নত ছিল, ইউরোপিয়ানরা পিছিয়ে ছিল, সেজন্য তারা বলে তখন পৃথিবী ছিল অন্ধকার যুগ। আসলে পৃথিবী অন্ধকার যুগে ছিল না, ইউরোপিয়ানরা অন্ধকারে ছিল। সেই সময়ের সামান্য যন্ত্রপাতি আর বিভিন্ন প্রযুক্তি দিয়ে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন সেটা অকল্পনীয়। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক আবিষ্কার হচ্ছে, তখনকার দিনের বিভিন্ন রকম সীমাবদ্ধতার মধ্যেও মুসলমান বিজ্ঞানীরা যে কত কিছু আবিষ্কার করেছিলেন সেটা অকল্পনীয়। যেমন ধরুন আমি আমার লেকচারে বলেছি যে ইবনে নাফিস তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন, কিন্তু মেডিকেল বইয়ে আছে, স্কুলের পাঠ্য বইতেও আছে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভি। সবাই উইলিয়াম হার্ভির নাম জানে, কেউ ইবনে নাফিসের নাম জানে না। ইবনে নাফিস রক্ত সঞ্চালনের কথা বলেছেন 400 বছর আগে।
ইউরোপিয়ানরা পরবর্তীতে মুসলিমদের বইগুলো পড়েছে, তারপর সবাইকে বলেছে এটা তাদেরই আবিষ্কার। আপনারা যদি মুসলমানদের আবিষ্কারগুলো দেখেন, যেমন ধরেন আল ইদ্রিসি 1154 সালে তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ম্যাপ আঁকেন, প্রথম পৃথিবীর ম্যাপ, প্রথম ম্যাথমেটিক্স। মুসলমানরা ম্যাথমেটিক্সে অনেক উন্নত, আমরাই দশমিক পদ্ধতি চালু করেছি। আপনারা তো নম্বরগুলো জানেন 1, 2, 3, এগুলো হলো আরবীয় সংখ্যা, এর বাদেও আরেকটা রোমান সংখ্যা আছে। এটাকে আরবীয় সংখ্যা বলা হয় কেন? কারণ আরবরাই এটা আবিষ্কার করেছে। দশমিক সংখ্যা আসলে আরবীয় সংখ্যা। প্রথম যে ব্যক্তি পিথাগোরাসের থিওরিটা প্রমাণ করেন তিনি আলতুসি। আমরা পিথাগোরাসের থিওরি জানি কিন্তু আলতুসির নাম জানি না। তিনি প্রমাণ করেছেন যে অতিভুজের বর্গ সমান হলো অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। আলবিরুনি, তিনি ছিলেন ত্রিকোণমিতির উপর একজন বিখ্যাত গণিতজ্ঞ। এরা সবাই খুবই বিখ্যাত। আলখিন্দির নাম শুনতে পারেন, আলখিন্দি ছিলেন একজন দার্শনিক, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। যখন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও নিউটন বলছেন পদার্থবিদ্যার সব সূত্রই পরম সূত্র, খিন্দি বলেছেন যে সব সূত্রই হচ্ছে আপেক্ষিক। আর এখন আমরা জানি আপেক্ষিকতাবাদের সূত্র প্রমাণ করেছেন অ্যালবার্ট আইনস্টাইন। কেউ আলখিন্দির নাম জানে না, তিনি প্রথম ব্যক্তি যিনি আপেক্ষিকতাবাদ এ সম্পর্কে কথা বলেছেন। পরবর্তীতে এই সম্পর্কে গবেষণা করে তিনি আপেক্ষিকতাবাদ সম্পর্কে বলেছেন। কয়জন এই তিন ভাইয়ের নাম জানে? মোহাম্মদ, শাকের আর হাসান, তাদের কথা কয়জন জানে? তারা পৃথিবীর পরিধির কথা বলেছিল লোহিত সাগরের একটা কৌণিক বিন্দু থেকে, তখন মানুষ ভাবত যে পৃথিবী সমতল। কেমিস্ট্রি, মুসলমানরা কেমিস্ট্রি তো অনেক উন্নত ছিল। ইবনে আয়ান, জাবের ইবনে আয়ান, ইউরোপিয়ানরা বলে গেবর, তাই যখন আমরা বইতে পড়ি গেবর আমরা ভাবি কোন ইউরোপিয়ান, আসলে মুসলিম। জাবের ইবনে আয়ান, আমরা গেবর কে চিনি, জাবের কে চিনি না। তিনি প্রথম অ্যালকোহল পরিশোধিত করেন। অ্যালকোহল এসেছে আরবি শব্দ আলগুল থেকে, অর্থাৎ ভূত, খারাপ প্রেতাত্মা। অ্যালকোহল আরবি শব্দ। তিনি কেমিস্ট্রির উপরে 2000 পৃষ্ঠার বই লিখেছেন। মোহাম্মদ জাকারিয়া রাজি, তিনি মেডিসিনে বিখ্যাত ছিলেন। তিনি গুটি বসন্ত এবং হামের ব্যাপারে বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি প্রথম পারদ মেশানো মলম ব্যবহার করেন। তিনি শিশুদের রোগের উপর বই লিখেছেন। এমন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন। আলী ইবনে আব্বাস, তিনি মেডিসিনের উপর বিশটা বই লিখেছেন। আলী ইবনে সিনা, পশ্চিমারা বলে আবিসিনা, আবিসিনা শুনে মুসলিম মনে হয় না? আলী ইবনে সিনা মুসলিম, আবিসিনা মুসলিম না। তাকে তখন বলা হতো প্রাচ্যের অ্যারিস্টটল। তিনি একটা বই লিখেছিলেন, কানুন। এই বইটা মেডিসিনের পাঠ্য বই হিসেবে বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। ইবনে জুহরের নাম কে জানে? তিনি হলেন আলেকজান্দ্রিয়ার পর প্রথম কেউ যিনি প্যারাসাইটোলজি নিয়ে কথা বলেছেন, এইচমাইটের কথা বলেছেন, পেরিকার্ডাইটিস, তিনি ওটাইটিস মিডিয়ার কথা বলেছেন, ট্রেকিওটমি। অনেক চিকিৎসক, আল জাহারি ছিলেন বিখ্যাত ডেন্টিস্ট, একজন সার্জন, এছাড়াও একজন প্রসূতি বিশেষজ্ঞ। তিনি সার্জারির বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করেন, গাইনোকোলজি আর ডেন্টিস্ট্রির যন্ত্রপাতি। আমরা অনেকেই হয়তো এগুলো জানি, কিন্তু মিডিয়া এখন রয়েছে পশ্চিমাদের হাতে। মুসলিমরা অনেক উন্নত, তবে আপনার কথা আমি মানছি, বর্তমানে আজকে মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে। কারণটা জানেন? ইউরোপিয়ানরা এগিয়ে যাচ্ছে। কারণটা জানেন? মুসলিমরা পিছিয়ে যাচ্ছে, কারণ তারা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর ইউরোপিয়ানরা কেন এত উন্নত হলো জানেন? ধর্ম থেকে তারাও দূরে সরে যাচ্ছে। ইউরোপিয়ানরা উন্নত হচ্ছে কারণ তারা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। মুসলিমরা, আমরা পিছিয়ে যাচ্ছি কারণ আমরাও ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এখানে আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, অমুসলিমদেরও বলবো, আপনাদের সবাইকে বলছি, কেন আপনারা পবিত্র কোরআন পড়বেন না? অর্থ বুঝে কেন আমরা আয়াতগুলোর অর্থ বুঝবো না? আমরা কোরআন নিয়ে যা করি চুমু দিয়ে উপরে রেখে দিই। কোরআন শুধু চুমু খেয়ে উপরে রাখার জন্য নয়, দৈনন্দিন জীবনে কোরআনের নীতি প্রয়োগ করতে হবে। যদি দৈনন্দিন জীবনে কোরআন মেনে চলেন, অর্থ বুঝে পড়েন, ইনশাল্লাহ আমরা আবার পৃথিবীতে সবার উপরে থাকব। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব, অমুসলিম শ্রোতাদের যেন এখানে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।
একটা মাইকে অমুসলিম ভাইদের আপনারা প্রশ্ন করার সুযোগ দিন। আমার নাম কে মহেশ, একটা কলেজে পলিটেকনিক ডিপার্টমেন্টের লেকচারার। আমি মুসলমানদের বিয়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, ইসলাম ধর্মে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে কেন বলা হচ্ছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন। কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর একমাত্র বই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। এই পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ বলে না, হোক সেটা রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, বাইবেল, কোন ধর্মগ্রন্থই বলে না একটাই বিয়ে করো শুধুমাত্র কোরআন বাদে। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বিবাহ করো তোমাদের পছন্দ মতো 2, 3 অথবা 4 জনকে, তবে যদি সুবিচার করতে না পারো তবে একজনকে, যদি সুবিচার করতে না পারেন তবে একজনকে, তা না হলে যদি সুবিচার করতে পারেন। কোরআন একটা সীমারেখা দিয়ে দিয়েছে 2, 3 বা 4 জন, সর্বোচ্চ 4 জন, তার বেশি নয়। অন্যান্য ধর্মে পুরুষকে বিয়ে করার অনুমতি দেয়া আছে, তারা যতগুলো চায়। কোরআন বিয়ের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে 4 জন। কারণ জানেন, আপনারা যদি এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখেন, এখানে বলা হয়েছে একই সময়ে সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা আছে স্ত্রীদের সাথে সমান ব্যবহার করা কঠিন, এটা কঠিন, তবে কোন একজনের দিকে পুরোপুরি ঝুঁকিয়ে পড়িও না। একাধিক বিয়ে করার জন্য বেশি নেকি পাবেন না, বেশি দয়াও পাবেন না। কোন হাদিসে বলা নেই একাধিক বিয়ে করলে বেশি নেকি পাবেন, তবে একটা হাদিসে আছে যদি বিয়ে করেন আপনার অর্ধেক দিন পূরণ হবে। একজন আমাকে প্রশ্ন করলো, তাহলে কি আমি দুটো বিয়ে করলে আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? না, বিয়ে করলে আপনি ব্যভিচারের হাত থেকে রক্ষা পাবেন, সেজন্য বিয়ে করা ফরজ, তবে একটা বিয়ে করেন বা দুটো বিয়ে করেন আপনার অর্ধেক দিনই পূরণ হবে। এখন কথা হলো ইসলাম ধর্ম কেন বহুবিবাহের অনুমতি দেয়। বহুবিবাহের অনুমতি যদি ভালো করে দেখেন, পুরুষ এবং নারীর অনুপাতটি মোটামুটি সমান, কিন্তু মানুষের শৈশবে দেখা যায় মেয়ে সন্তান অপেক্ষাকৃত শক্তিশালী। মেডিকেলি শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই পাবেন মেয়ে শিশুরা রোগ জীবাণুকে ছেলে শিশু চাইতে ভালোভাবে প্রতিরোধ করতে পারে, তাই মেয়ে সন্তানেরা বেশি বাঁচে ছেলে সন্তানের চেয়ে। মেয়ে শিশু চাইতে ছেলেরা বেশি মারা যায়, বড় হওয়ার পর অ্যাক্সিডেন্টে মারা যায়, ধূমপানে মারা যায়, যুদ্ধে মারা যায়। নারীর চাইতে পুরুষ বেশি সংখ্যায় মারা যায়। আফগানিস্তানের যুদ্ধ জানেন, সেখানে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, বেশিরভাগই পুরুষ। যে কোনো দুর্যোগের কথা বলেন না কেন, মহিলার চাইতে পুরুষ বেশি মারা যায়। যদি পরিসংখ্যান দেখেন তাহলে ইন্ডিয়া সেই স্বল্প সংখ্যক দেশগুলোর মধ্যে একটা যেখানে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে কম। কারণ জানেন, কারণ মেয়ে শিশু হত্যা। প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। ইন্ডিয়ার প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে, এটাই কারণ। তা না হলে যদি পরিসংখ্যান দেখেন আমেরিকায়, সেখানে মহিলার সংখ্যা পুরুষের চাইতে প্রায় 78 লক্ষ বেশি। শুধু নিউ ইয়র্কে মহিলার সংখ্যা পুরুষের চাইতে 10 লক্ষ বেশি, আর নিউ ইয়র্কের জনসংখ্যার মধ্যে 1/3 সমকামী, সোডোমাইট, কমেলুথ। আমেরিকাতে 2.5 কোটির বেশি মানুষ সমকামী, তার মানে আমেরিকাতে 3 কোটি মহিলা তাদের জন্য কোন স্বামী পাবে না। আর ইংল্যান্ডে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 40 লক্ষ বেশি, শুধু জার্মানিতে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি, শুধু রাশিয়াতে 70 লক্ষ বেশি মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কত বেশি। আমি আপনাদের প্রশ্ন করছি যে ধরুন আমার বোন বা আপনার বোন, ধরুন সে আমেরিকায় থাকে, আর সবাই এটা মেনে চলে যে প্রত্যেক পুরুষই একটা বিয়ে করবে। যদি আমেরিকার প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করে, তারপরও সেখানে 78 লক্ষ মহিলা বেশি থাকবে, পাশাপাশি যারা সমকামী তারাও বিয়ে করবে না, এখানে আরো 2.5 থেকে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। যদি আমার বোনও সেই দুর্ভাগা মহিলাদের একজন হয় যে বিয়ে করতে পারেনি বা বিয়ে করার কেউ নেই, তখন আমার বোন যেটা করতে পারে সেই পুরুষকে বিয়ে করতে পারে যার স্ত্রী আছে অথবা হতে পারে জনগণের সম্পত্তি। এবারের প্রশ্ন বাম পাশের মাইক থেকে। সালাম আলাইকুম, আমার নাম সাদি আনোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, কোন জায়গায় বলা হয়েছে আমরা সৃষ্টি করলাম, আমরা করলাম এই রকম বহু বচনে বলা হচ্ছে কেন? ভাই একটা প্রশ্ন করেছেন, কেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আমরা বলেছেন, এর মানে কি একজনের বেশি? ভাই আরবি ভাষায় আমরা দুই প্রকারের, একটা হলো বহুবচন
আরেকটা হলো সম্মানার্থে বলা। রাজকীয় বহুবচন, যেমন একটা উদাহরণ দিয়ে হয়তো জানেন, রাজীব গান্ধী কিভাবে কথা বলতেন? তিনি বলতেন হাম দেখনা চাহতে হাম। এই হাম শব্দটা বহুবচন না, এটা একবচন, এটাকে বলা হয় রাজকীয় বহুবচন। একইভাবে আল্লাহ সুবহান তাআলা কোন জায়গায় বলছেন আমি, কোন জায়গায় বলছেন আমরা, এই আমরা শব্দটা দিয়ে বহুবচন বোঝানো হচ্ছে না, এটা আসলে রাজকীয় বহুবচন, আসলে এটা একবচন। তাহলে যখন বলা হচ্ছে আমরা তোমাদের সৃষ্টি করলাম, এটা আসলে একবচন আল্লাহ সুবহান তাআলা। কোরআনে পরিষ্কার বলা হচ্ছে সূরা ইখলাসে এক নম্বর আয়াতে এই কথা বলা আছে, কুল আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একজনই, একজনের বেশি নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। উপস্থিত ভাই বোনদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। বোন একটা প্রশ্ন করেছেন, অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বা দান করা ইসলামে এটার অনুমতি আছে কিনা? পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গপ্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না, এ ব্যাপারে কিছুই বলা হয়নি। অনেক কনফারেন্স হয়েছে পৃথিবীর অনেক জায়গায়, এ নিয়ে কনফারেন্স হয়েছে, যেমন হয়েছে মালয়েশিয়ায়, জেদ্দায়, রিয়াদে, আর এখানেও। বিষয়টা হলো অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই। পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্তে এসেছেন, তারা বলেন অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করেন। প্রথমটা হলো যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে। যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয় সেক্ষেত্রে অনুমতি আছে। দুই নম্বর পয়েন্ট, যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না, টাকার জন্য নয়, 1,00,000 টাকা বা 2,00,000 টাকার জন্য নয়। তিন নম্বর, যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায়। আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচে, দ্বিতীয় কিডনিটা বাড়তি। আমার মা ধরুন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেল, আমি একটা দান করলাম, অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, তবে একটা কথা, এটা যেন আমার জীবন বিপন্ন না হয়। এ কথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করব, কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাব, তাই হৃৎপিণ্ড দান করতে পারবো না। শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে, আর এই অঙ্গ দান আর্থিক কারণে করবো না। দুই নম্বর, তিন নম্বর, এতে অন্য মানুষের জীবন বাঁচবে। এই সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ওলামাগণ, যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া, রিয়াদ, জেদ্দা আর ইন্ডিয়ায়। ইন্ডিয়ার ওলামাগণ কিছুটা নিষ্ক্রিয়, তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে, তারা বলবে এটা করা উচিত না, কিন্তু কারো জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরে অঙ্গ দান করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ডান দিকের মাইক থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আমি একটি কলেজের ছাত্র, আমার নাম হর্ষ ওয়াগিলা। আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, কোনো মানুষ যখন মারা যায় মৃতদেহটা তখন কি পোড়ানো উচিত না কবর দেওয়া উচিত? ভাই আপনি প্রশ্ন করেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন কি তাকে পোড়ানো উচিত নাকি কবর দেওয়া উচিত? আসুন আমরা বৈজ্ঞানিকভাবে দেখি কোনটা বেশি সঠিক। ভাই আমার লেকচার আগেও বলেছি, সম্ভবত এই প্রশ্ন পর্বে বলেছি, যে আমাদের শরীরের উপাদানগুলো সবগুলোই অল্প বা বেশি পরিমাণে এই মাটিতে আছে, পৃথিবীর মাটিতে। আমরা মাটি দিয়ে তৈরি আর ফিরে যাবো মাটিতে, এটাই যৌক্তিক। পৃথিবীর মাটিতে যাওয়াই আমাদের জন্য সহজ, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট সেটা হলো, মৃতদেহ পোড়ানো হলে পরিবেশ নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, পরিবেশ নোংরা হয়ে যায়। মৃতদেহ কবর দেওয়া হলে পরিবেশ দূষিত হয় না। সত্যি বলতে যে জায়গায় কবর দেওয়া হয়, তিন নম্বর পয়েন্ট, সেই মাটি আর আশপাশের মাটি আরো বেশি উর্বর হয়ে যায়। চার নম্বর পয়েন্ট, কবর দেওয়ার খরচ খুব কম, এখানে কোনো টাকার প্রয়োজন নেই, মাটি সব জায়গায় পাওয়া যায়, অনেক কবরখানা আছে। কিন্তু এই মৃতদেহ পোড়াতে গেলে আপনার লাগবে বেশ কয়েক মন জ্বালানি কাঠ। এজন্য প্রত্যেক বছর পরিসংখ্যান দেখবেন সরকারের প্রতি বছর লোকসান হয় লক্ষ লক্ষ টাকা শুধু এই কাঠগুলো পোড়ানোর কারণে। পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ ক্ষতি হচ্ছে, আবার টাকাও লোকসান হচ্ছে। যদি হিসাব করেন প্রতিদিন কতজন মারা যাচ্ছে, কতগুলো মৃতদেহ পোড়ানো হচ্ছে, এতে টাকার লোকসান কত, পরিবেশও দূষিত হচ্ছে। তাই না পুড়িয়ে কবর দেওয়াটাই বেশি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। আশা করি উত্তরটা পেয়েছেন।
এখানে আর দুইটা প্রশ্নের পরে আমরা স্লিপের প্রশ্ন শুরু করব। এখানে বেশ কয়েকজন মহিলা আমাদের প্রশ্ন লিখে পাঠিয়েছেন, তারা এখানে মাইকের সামনে আসতে চান না। এবাদেও আরো কিছু প্রশ্ন আছে। এখন তাহলে কিছু প্রশ্ন স্লিপে যে প্রশ্নগুলো এসেছে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। এই প্রশ্নের পরে আর যারা অমুসলিম ভাই আছেন তারা খুব একটা প্রশ্ন করার সুযোগ পাননি, আপনারা মাইক থেকে আপনাদের প্রশ্ন করতে পারেন, না হলে আমি স্লিপ থেকে প্রশ্ন করব। এখন দুইটা প্রশ্ন হয়ে যাওয়ার পর। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ, আমি একজন স্টুডেন্ট। কোরআনে উল্লেখ করা আছে সূর্য আর অন্যান্য গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে, আর অন্য জায়গায় কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন বলছে পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষ হবে অনেকটা ঘুরতে ঘুরতে। এই নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতেই যদি পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষটা হয়, এটা কিভাবে সম্ভব? ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোরআনে বলা আছে সূর্য আর পৃথিবী প্রদক্ষিণ করছে, আর কোথাও কোথাও বলছে সূর্য পৃথিবী সংঘর্ষ হবে, এ কথাটা কোরআনে বলা আছে? ভাই আমি আগেও বলেছি পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে কিয়ামতের দিনের লক্ষণের কথা বলা হয়েছে, আর আমি নিজেই বলেছি সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে আছে যে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে। কবে? রোজ কিয়ামতের দিনে, আজকে নয়। এখানে কিয়ামতের দিনের নিদর্শনের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না যে আজকেই ঘটবে। এখানে যে সূরাটা তার নাম হচ্ছে কিয়ামা, পুনরুত্থানের দিন, অনেক নিদর্শনের কথা আছে যে চাঁদ অন্ধকারে ডুবে যাবে, আকাশের নক্ষত্র খসে পড়বে, সমুদ্রের পানি ফুলে উঠবে ইত্যাদি। এগুলো হলো কিয়ামতের দিনের লক্ষণ। এসব কি ঘটেছে? এখন এসব ঘটেনি, কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে এসব অবশ্যই ঘটবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোরআনে কোথাও বলেনি যে স্বাভাবিক অবস্থা এগুলো ঘটবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমার নাম কলিম শাহ, ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি মুম্বাইতে। কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে একেবারে বিস্তারিত বলা হয়েছে, আর আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিসসালাম। এখন এই কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাইহিসসালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন? এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ভাই একটা প্রশ্ন করেছেন যে কেমন করে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করব যে ঈসা আলাইহিসসালাম কোন বাবা ছাড়াই জন্মেছিলেন, পুরুষের হস্তক্ষেপ ছাড়াই? ভাই আমি আগেও বলেছি অলৌকিক কিছু হলো একটা অস্বাভাবিক ঘটনা, যে ঘটনাকে আমরা মানুষরা ব্যাখ্যা দিতে পারি না। এই অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে কোন অতি প্রাকৃত শক্তি, আমাদের সৃষ্টিকর্তা। যে অলৌকিক ঘটনাগুলো আগে ঘটেছিল বেশিরভাগই এখনকার দিন আমরা পরীক্ষা করে দেখতে পারবো না, কারণ আমরা অতীতে ফিরে যেতে পারবো না, অতীতে যেতে পারবো না। কিছু অলৌকিক ঘটনা আমরা এখনকার দিনে পরীক্ষা করে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী এবং রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তাদের একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের লোকদের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেই অলৌকিক ঘটনাও ছিল নির্দিষ্ট সময়ের জন্য, আর এই অলৌকিক ঘটনাতে সেই মানুষগুলো সন্তুষ্ট। এই অলৌকিক ঘটনা যখন বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মেছিলেন কোন রকম বাবা ছাড়াই, অবিশ্বাসীরা এতে সন্তুষ্ট হবে না। কেন? কারণ ব্যাপারটা সে সময় গিয়ে পরীক্ষার উপায় নেই, কারণ সকল নবী রাসূল যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে এসেছিলেন তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছিলেন, চিরদিনের জন্য নয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য আসেননি, পৃথিবীতে এসেছিলেন পুরো মানব জাতির জন্য, আর তার নির্দেশগুলিও চিরদিনের জন্য। তাই এই অলৌকিক তিনি এই পবিত্র কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন আজকের দিনেও পরীক্ষা করা যায়, এটা চিরকালের জন্য অলৌকিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও আরো 100 অলৌকিক ঘটনা দেখিয়েছেন, আমরা মুসলমানরা সেগুলো বিশ্বাস করি, তবে এ নিয়ে গর্ব করি না, সেগুলো নিয়ে আমরা বড়াই করি না। আমরা গর্ব করি শুধু এটা নিয়ে, কারণ এই অলৌকিক গুলো বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করতে পারবো না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত অলৌকিক যেটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, এই কোরআন আমরা আজকের দিনেও পরীক্ষা করতে পারি। আগের অলৌকিক ঘটনা আমরা অতীতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবো না, অতীতে যেতে পারলে আমরা দেখতাম কিভাবে যীশু বাবা ছাড়াই জন্মেছে। তারপরও আপনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি। আজকের বিজ্ঞান আমাদের বলে কিছু প্রাণী আছে যারা জন্মায় কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এটার একটা উদাহরণ হলো পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি যে ডিম থেকে হয় সেটাকে কোনো পুরুষ মৌমাছি উর্বর করে না। রানী মৌমাছি অনেক ডিম পাড়ে,
যে ডিমগুলোকে পুরুষ মৌমাছি উর্বর করে না সেই ডিম থেকে পুরুষ মৌমাছি জন্মায়, স্ত্রী মৌমাছি যে ডিম থেকে হয় সেগুলো পুরুষ উর্বর করে। তাহলে এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা পুরুষের কোন ভূমিকা ছাড়াই জন্মগ্রহণ করে। আমি জানি যে এই ঘটনা নিচু স্তরের প্রাণীদের ক্ষেত্রেই ঘটে, উঁচু স্তরের প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রমাণ নেই। এটা কে করেছেন বিজ্ঞান আমাদের বলতে পারবে না, আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে যে যিশু বাবা ছাড়াই জন্মেছেন। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে, قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة من المقربين। স্মরণ করো যখন ফেরেশতাগণ মরিয়মকে বলিল আল্লাহ তোমাকে তার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসীহ, মরিয়ম তো নয়, যিনি এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবেন, কাছাকাছি থাকবেন। এখানে আরো বলছে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলবেন এবং তিনি হইবেন এই দুনিয়ার সর্বাধিক পুণ্যবানদের একজন। মরিয়ম আলাইহিসসালাম প্রশ্ন করলেন কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে আমার সন্তান হবে, তখন উত্তর এলো ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আমি আপনাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম, আল্লাহ যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও এটা করতে পারেন। যীশু খ্রিস্টের ক্ষেত্রে তার জন্য আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, যীশু খ্রিস্টকে জন্ম দেয়া কোনো বাবার ভূমিকা ছাড়া। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন, আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আল্লাহর পক্ষে এভাবে লাখো মানুষ সৃষ্টি করা খুবই সোজা, এটা অলৌকিক। আমি বলছি না যে যীশু পুরুষ মৌমাছির মতো জন্মেছেন, এমন নয়, আমি আসলে জানি না, আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা হয় তাহলে আল্লাহ মানুষের ক্ষেত্রেও এটা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম সানিয়া, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন প্রশ্ন হল আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এমন কোন আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি সেই বৈজ্ঞানিক কথাগুলো যেগুলো এখন প্রতিষ্ঠিত সত্য, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের কথা। আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা বলতে পারি যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যেমন ধরুন পবিত্র কোরআনে সূরা সুরার 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এ দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে, আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে। এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে। কিছুদিন হলো আমরা এখন রকেট পাঠাচ্ছি, বিভিন্ন গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছি, স্যাটেলাইট রয়েছে ইত্যাদি। আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজে এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে। আর এই সম্ভবত গত পরশুদিনের টাইমস অফ ইন্ডিয়ার খবরটা এসেছিল যে চাঁদে বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে, হয়তো কোনো ধূমকেতু পড়েছিল তারপর গর্ত তৈরি হয়েছে আর সেখানে পানি জমে বরফ হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল, আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই, চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে, আমাদের তাতে কোনো সমস্যাই হবে না। বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে, তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি। হতে পারে দু এক বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে, হতে পারে 50 বছর পরে। বর্তমানে বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে। কোন কোন বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে, কোন বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে, কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে, কেউ কেউ বললেন বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে, অনেক মতবাদ। পবিত্র কোরআনেও কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে পৃথিবী ধ্বংস হবে, তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায়, থিওরি প্রতিষ্ঠিত সত্য নয়। যেমন ধরুন
পবিত্র কোরআনের সূরা আহকাফের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোরআনে একথা অনেকবার বলা হয়েছে, যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়বে জ্যোতিহীন, সূর্য চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের 1-3 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিস্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে, পর্বতমালা ভাঙিয়া পড়িবে, পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে। পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে, এগুলোকে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। যেমন ধরুন পবিত্র কোরআনে আরো আছে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেদিন আকাশমন্ডলীকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর, যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। বিজ্ঞান এই ব্যাপারে কিছু জানে না। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআন মানুষের আত্মার কথা বলছে, বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে। পবিত্র কোরআন এছাড়াও বলছে জিনের কথা, আত্মার কথা, ফেরেশতার কথা, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআনে মৃত্যুর পর জীবনের কথা আছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কোরআন বেহেস্তা দোজখের কথা বলছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন, ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন, অনেক বৈজ্ঞানিক কথা বললেন, আপনি কি জিনে বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, পরকালের জীবনে বিশ্বাস করেন, এগুলো কি অযৌক্তিক নয়? আমি তখন বলবো না, এগুলো অযৌক্তিক নয়, এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে। আমি অন্ধভাবে বিশ্বাস করছি না, পরকালের জীবনে আত্মায় বেহেস্তার দোজকে জিন আর প্রেতাত্মায় এর পেছনে যুক্তি রয়েছে। আমার যুক্তির ভিত্তি হল এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে, এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে 80% কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক। পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার 80% কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো 100% সঠিক। বাকি 20% কথা প্রমাণিত হয়নি। কোরআনের কোন কথার 0.001% মিথ্যে বলে প্রমাণিত হয়নি। যদি একটি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয় কোরআন, তাহলে আল্লাহ তাআলার বাণী নয়। তাহলে এই 20% কথার সত্যতা সম্পর্কে আমরা অনিশ্চিত, আমরা জানি না। এখানে আমার যুক্তি বলে যদি 80% পুরোপুরি সঠিক হয়ে থাকে আর বাকি 20% এখন অনিশ্চিত হয়ে থাকে, যেগুলোর মধ্যে 0.001% মিথ্যে প্রমাণিত হয়নি আমরা এখনো জানি না, আমার যুক্তি বলে যখন 80% সঠিক তখন বাকি 20% ইনশাআল্লাহ সঠিক হবে। এটা অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে বিশ্বাস। এবারে স্লিপ থেকে প্রশ্ন করছি, তারপর মাইক, তারপর আবার স্লিপ, তারপর মাইক। এখন স্লিপের প্রশ্নটা হল, কোরআনে একটি আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হল প্রভু দুই উদয়াচল আর দুই অস্তাচলে, কোরআনের এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি হবে? যে প্রশ্নটা করা হয়েছে, পবিত্র কোরআন বলছে যে আল্লাহ দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু, এই কথাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এখানকার আয়াতটার কথা বলা হচ্ছে সেটা পবিত্র কোরআনের একটা আয়াত সূরা রহমানের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে রব্বুল মাশরিকাইনি ওয়াল রব্বুল মাগরিবাইনি, যে আল্লাহ দুই উদয়াচল আর দুই অস্তাচলের নিয়ন্তা। আরবি ভাষায় দুই ধরনের বহুবচন আছে, একটা হল দ্বিবচন আরেকটা হল দুইয়ের অধিক বহুবচন। এখানে রব্বুল মাশরিকাইনি এটা হল দ্বিবচন, যে আল্লাহ দুই উদয়াচলের প্রভু এবং দুই অস্তাচলের প্রভু। আসুন দেখি বিজ্ঞানের ব্যাপারে কি বলে। আর আমরা জানি যে সূর্য উদয় হয় পূর্ব দিকে আর অস্ত যায় পশ্চিম দিকে, কিন্তু বিজ্ঞান আমাদের এখন বলে যে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র 2টো দিনে, একেবারে পূর্ব দিকে। অন্যান্য দিনে যদি খেয়াল করেন সূর্য ওঠার জায়গাটা এক এক দিন এক একটা দিকে হয়।
সূর্য একেবারে ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র দুটো দিনে, সেটা হলো ইকুইনক্সের দুই দিন। বছরের অন্যান্য দিনগুলোতে সূর্য যেদিন পূর্ব দিকে ডান বা বাম পাশে ওঠে, একইভাবে সূর্য যেদিন পূর্ব দিকের এক প্রান্ত থেকে উদয় হয় সেদিন হলো কর্কট ক্রান্তি, আর যেদিন অন্য প্রান্ত থেকে উদয় হয় সেদিন হলো মকর ক্রান্তি। একইভাবে সূর্য ঠিক পশ্চিম দিকে অস্ত যায় মাত্র দুটো দিনে, সেটাও ইকুইনক্সের দুই দিনে। বছরের অন্যান্য দিনে সূর্য পশ্চিম দিকের হয় ডানে নয় তো বামে অস্ত যায়। সূর্য যেদিন পশ্চিম দিকের এক প্রান্তে অস্ত যায় সেদিন কর্কট ক্রান্তি, আর যেদিন পশ্চিম দিকের অপর প্রান্তে অস্ত যায় সেদিন মকর ক্রান্তি। তাই যখন কোরআন বলছে যে আল্লাহ সুবহান তাআলা দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু, সেখানে পূর্ব দিকের দুটি প্রান্তের কথা বলা হচ্ছে আর পশ্চিম দিকের দুই প্রান্তের কথা বলা হচ্ছে। পবিত্র কোরআনে আরো একটা আয়াত আছে, সূরা মারিজের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের অধিপতি। এটা দ্বিবচন নয়, দুইয়ের অধিক বহুবচন। আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের প্রভু। তাহলে আল্লাহ তাআলা পূর্ব দিকের সবগুলো অবস্থানের প্রভু। এক কথায় আল্লাহ তাআলা পূর্ব দিকের দুই প্রান্তের প্রভু, পশ্চিমের দুই প্রান্তের প্রভু, এছাড়াও পূর্ব দিকের সবগুলো অবস্থানের প্রভু এবং পশ্চিমের সবগুলো অবস্থানের প্রভু। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম ভাই জাকির, আমার নাম মালিকা মোহাম্মদ ইসলাম। আমার প্রশ্নটা হলো, এই কথাটা দিয়ে কোরআন কি বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? বোন আপনি প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে কি বোঝানো হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? আপনি পবিত্র কোরআনের যে আয়াতের কথা বলেছেন সেটা হলো সূরা হাদিদের ২৫ নম্বর আয়াত। এখানে লোহার কথা বলা হয়েছে। ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে লৌহ দিয়েছেন যাহাতে রহিয়াছে প্রচন্ড শক্তি এবং রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আনজালা, এর অর্থ নিচে পাঠানো। এখন আনজালা শব্দটাকে দুই ভাগে দেখা যায়। একটা হলো আল্লাহ নিচে পাঠিয়েছেন, আল্লাহ প্রকাশ করেছেন। তাহলে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, আর লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি, এতে মানুষের জন্য অনেক কল্যাণও রয়েছে। আল্লাহ এটা প্রকাশ করেছেন যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি আর বহুবিধ কল্যাণ। আমরা এখন জানি যে লোহা হলো প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। লোহা থেকে ইস্পাত বানায়, আর ইস্পাত আর লোহা দিয়ে বানানো হয় অস্ত্র, যুদ্ধ অস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ইত্যাদি। লোহা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিস বানানো হয়, যেমন ব্রিক লেয়ার, ইঞ্জিনিয়ারের বিভিন্ন যন্ত্রপাতি, আর্কিটেক্টের যন্ত্রপাতি, বিভিন্ন রকম ছুরি, কাঁটা, চামচ ইত্যাদি। তাহলে প্রথম অর্থটা ধরলে দাঁড়াবে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহায় রয়েছে প্রচন্ড শক্তি আর মানুষের জন্য কল্যাণ। অন্য কথায় যদি আয়াতটার শব্দার্থ ধরেন যে আল্লাহ লোহা পাঠিয়েছেন আকাশ থেকে নিচে পাঠিয়েছেন, এই আয়াতটা দেখানো হয়েছিল প্রফেসর আর্মস্ট্রংকে। এই সম্পর্কে তার মতামত কি, যখন সূরা হাদিদের ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশ থেকে লোহা পাঠানো হয়েছে, তখন তিনি বললেন যে এই কিছুদিন আগে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন কিভাবে বিভিন্ন উপাদান এই মহাবিশ্বে তৈরি হয়। আর তারা বলেছেন যে লোহার একটা অণু তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা এত বিশাল যে এই পুরো সৌরজগতের শক্তিতেও সেটা সম্ভব না। একটা হিসাব করা হয়েছে যে সূর্যের যে শক্তি তার চার গুণ শক্তি লাগবে লোহার একটা অণু তৈরি করতে, চাঁদের শক্তি লাগবে, নক্ষত্র, সূর্য আর এর পাশাপাশি গ্রহগুলোর শক্তি, শুধুমাত্র এই সৌরজগতের যাবতীয় শক্তি, চাঁদের শক্তি, সূর্যের শক্তি, এই সব শক্তি একসাথে মিলিয়েও লোহার একটা অণু তৈরি করা যাবে না। বিজ্ঞান এখন আমাদের বলে যে লোহা এসেছে পৃথিবীর বাইরে থেকে, অর্থাৎ কোরআনের এই আয়াতের শব্দগত অর্থ যদি ধরেন যে লোহা এই পৃথিবীতে এসেছে আকাশ থেকে। এবারে প্রশ্ন স্লিপ থেকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন, পৃথিবী নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আর গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে।
পবিত্র কোরআনেও ওই একই ধরনের বৈজ্ঞানিক কথা বলা হয়েছে। কিছু লোক বলে যে মুহাম্মদ এখানে সেই দার্শনিকের কথা নকল করেছে, আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী আর অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, হতে পারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নকল করেছিলেন। আমি মেনে নিচ্ছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পিথাগোরিয়ানরা এই লোকগুলো একটা মতবাদ দিয়েছিল যে পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো তারা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, কিন্তু যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো নকল করেছেন, এটা অযৌক্তিক। কারণ এই লোকগুলো তখন বুঝতে পারেনি যে এই পিথাগোরিয়ানরাই এই মতবাদও দিয়েছিল যে সূর্য হলো এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, নিজের চারপাশে ঘোরে না, প্রদক্ষিণও করে না। ধরলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেছেন, পৃথিবী আর গ্রহ আবর্তিত হয়, প্রদক্ষিণ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেননি যে সূর্য এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, আবর্তিত হয় না, প্রদক্ষিণও করে না, এটা অযৌক্তিক। আমি এটা জানি এমন অনেক দার্শনিক রয়েছেন যারা অনেক মতবাদের কথা বলেছেন, অনেক মতবাদ দিয়েছেন, বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেছেন। তবে যদি ভালো করে দেখেন এইসব দার্শনিকদের বিভিন্ন রকম মতবাদ, তাদের মতবাদের মধ্যে সত্যি কথা আছে, ভুল কথাও আছে। আমরা সাধারণত সত্যি মতবাদগুলো নিয়েই কথা বলি, আর তারা যে কিছু ভুল মতবাদ দিয়েছিলেন সেগুলোর কথা আমরা ভুলে যাই। তারা অসাধারণ পণ্ডিত। এইসব দার্শনিকদের মতবাদ আর কোরআনের মধ্যে পার্থক্যটা হলো এই দার্শনিকরা ভেবেচিন্তে অনুমান করেছেন, তার মধ্যে ভুল অনুমানও আছে। কোরআনে আলহামদুলিল্লাহ 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে, আর একটা আয়াতও ভুল নেই। পার্থক্যটা হলো কোরআন চ্যালেঞ্জ করছে, যদি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নকল করেছেন আর ভুল কথাগুলো করেননি, এই দুটোর ক্ষেত্রে এমনটা হতে পারত, হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু যদি বলি হাজারটা আয়াতের সবগুলোই পবিত্র কোরআন বিজ্ঞানের কথা বলছে, এগুলোকে নকল বলা অযৌক্তিক, কারণ কোরআনই চ্যালেঞ্জ করছে। সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাহারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, ইহা যদি আল্লাহ ব্যতীত কাহার নিকট হতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। পরের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল। আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের সবকিছু জানেন, তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন? শুধু কোরআনকেই পাঠালেন না কেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি, কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন। যেন আমাকে প্রশ্ন করলেন, কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি, কেন আমি প্রথমে ক্লাস 1-2-3 পাস করে তারপর ডাক্তারি পড়তে গেছি। আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল, আমি এক কথা আগেও বলেছি, সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য। সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য আল্লাহ ঠিকই ভেবেছিলেন, তিনি সবকিছু জানেন, তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে। এমন নয় যে আরো আগেই পাঠাতেন, যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে, এর বেশি পড়ানোর দরকার নেই। তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায়। আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না, তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি শুধুমাত্র পবিত্র কোরআন বাদে, কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান, এটা 1400 বছর আগে প্রমাণিত হয়েছে, আজকেও প্রমাণিত হবে, এবং আল্লাহর বাণী হিসেবে চিরকালে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এবারের প্রশ্ন স্লিপ থেকে। কোরআন বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে, এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল, আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী। এখানে প্রশ্ন করা হয়েছে, আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন, যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে, এর অর্থ পৃথিবী সমতল কিনা? এখানে আসলে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলা হচ্ছে, সূরা নূহের 19 নম্বর আয়াত,
আর 20 নম্বর আয়াতে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো। কিন্তু এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে 20 নম্বর আয়াতে, যাহাতে তোমরা চলাফেরা এবং ভ্রমণ করিতে পারো প্রশস্ত পথে। আমি আমার লেকচারে বলেছি, আজকের ভূতত্ত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা 1 থেকে 10 মাইল পুরু। পৃথিবীর পুরো ব্যাসার্ধের 1%-এরও কম। পৃথিবীর ব্যাসার্ধ হল 3,750 মাইল। উপরের আবরণটা একটা শক্ত খোলস, ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল, জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কোরআন কোন জায়গায় বলছে না যে পৃথিবী সমতল। এখানে একটা উপমা দেওয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো। মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায়, এটা ভুল। একটা গালিচা বর্তুলাকার জায়গায় তো বিছানো যায়। উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে, গ্লোব, মনে করেন 10 ফুট ব্যাসার্ধের, খুবই বড়। এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন, এটা সম্ভব, কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন? সাধারণত সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। আমরা সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। বিজ্ঞান এখন আমাদের বলে, যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকত, আমরা এখানে বাস করতে পারতাম না, কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল। তাই কোরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে, বলা হচ্ছে পৃথিবীর উপরের আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে, আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে। কোরআনে আরো এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ। পবিত্র কোরআনের সূরা নাবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত। এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন, এর কারণ জানেন? এর উত্তর আছে সূরা আনকাবুতে 56 নম্বর আয়াতে। এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, যাতে করে আপনি বলতে না পারেন আমি যে পরিস্থিতিতে ছিলাম, হতে পারে বোম্বেতে এখানে পরিস্থিতি খারাপ ছিল, সেজন্য আমি সেখানে কোনো ভালো কাজ করতে পারিনি, খারাপ কাজ করেছি। আল্লাহ বলছেন পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত আর বিস্তৃত, অনেক জায়গা আছে, খারাপ কাজের জন্য আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না, পরিস্থিতির দোহা দিতে পারবেন না, সেজন্য শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা বলছে পৃথিবী সমতল। আসলে আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা লুকমানের 29 নম্বর আয়াতে আছে আর সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবী আসলে বর্তুলাকার, আর বিশেষ করে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃত, অনেকটা উট পাখির ডিমের মতো, যে আকারটা একেবারে বর্তুলাকার। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে বামদিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুস সোবহান, আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে, ছেলে নাকি মেয়ে। কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায়। এ ব্যাপারে কিছু বলেন ভাই। আপনি প্রশ্ন করেছেন যে কোরআন বলছে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে, আর আজকে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা আগে থেকে বলতে পারি আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে সন্তানের লিঙ্গ কি হবে। ভাই আপনি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলেছেন, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটে রহিয়াছে, কখন বৃষ্টি বর্ষণ করিবেন এবং তিনি জানেন মায়ের জরায়ুতে যাহা আছে, কখন কে মৃত্যুবরণ করিবে সে কে অর্জন করিবে। কোরআন বলছে যে আল্লাহ জানেন যে মায়ের জরায়ুর ভেতরে কি রহিয়াছে। কোরআন এটা বলছে না যে আল্লাহ জরায়ুর সন্তানের লিঙ্গ আগে থেকে জানেন। আমি জানি যে কোরআনের বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদে উল্লেখ করা হয়েছে লিঙ্গ, কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি। এখানে কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে লিঙ্গের কথা বলা হয়নি, বলা হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না মায়ের জরায়ুতে কি আছে। এখানে আসলে বলা হচ্ছে সেই সন্তান কেমন হবে, যে সন্তানটি কিছুদিন পরে জন্ম নেবে, সে ভালো হবে না খারাপ হবে, সে সমাজে ভালো কাজ করে বেড়াবে নাকি খারাপ কাজ, সে বড় হয়ে কি হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার, সে বেহেস্তে যাবে না দোজখে যাবে। আর কোন বিজ্ঞানী সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেটা বলতে পারবে না। কোরআনে বলা হয়নি যে আল্লাহ সন্তানের লিঙ্গ জানেন, বলা হয়েছে যে আল্লাহ জানেন যে এই সন্তানের প্রকৃতি কেমন হবে আর সে কি করবে। আর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো বিজ্ঞানী এসব বলতে পারবে না। এবারের প্রশ্ন স্লিপ থেকে। কোরআনে জ্যোতির্বিদ্যা নিয়ে বলা আছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বলা আছে, যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ভর করে,
হিন্দু বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থে রাশিচক্র নিয়ে অনেক কথা বলা হয়েছে, আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে, কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেছে, কোরআন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি কথা বলেছে, যেমন আকাশের নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করা ইত্যাদি। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক শর, রিজসুম মিন আমালি শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। কোরআন বলছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে গণনা করো না। এখানে বলা হয়নি ভাগ্য গণনা ঠিক না ভুল, বলা হয়েছে তোমরা ভাগ্য গণনা করো না। আপনারা জানেন যে অনেক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, নক্ষত্র দেখেও বলতে পারে, আমরা জানি যে বেশিরভাগই তার ফাঁকি, এর বেশিরভাগই ফাঁকি। কম্পিউটারে আপনার জন্ম তারিখ লিখলেই আপনার ভাগ্যটা পেয়ে যাবে। একবার এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন একজন প্রফেসর, শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি। তিনি একটা ক্লাসে 100 জন ছাত্রকে পড়ালেন 7 দিন ধরে। 7 দিন পরে তিনি বললেন, আমি সব ছাত্র সম্পর্কেই বেশ কিছু কথা বলতে পারবো, আমি একটা কাগজে প্রত্যেক ছাত্র সম্পর্কেই কিছু লিখবো, কাগজটা তাকে দেবো, তারপর যখন আমি খুলতে বলবো সবাই একসাথে খুলবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। প্রফেসর কাগজে কিছু লিখলেন, প্রত্যেক ছাত্রকেই একটা করে দিলেন। অতীতে সেই ছাত্র কি কি করেছে এইসব বিভিন্ন রকম কথা। তারপর সব ছাত্র কাগজগুলো খুলল, তারপর কি হলো, সেখানে 90% এর বেশি ছাত্র বলল প্রফেসরের কথাগুলো 100% ঠিক, আর বাদবাকি 10% বলল 90% ঠিক। এখানে এক্সপেরিমেন্ট ছিল যে এই প্রফেসর আসলে সবার জন্য একই কথা লিখেছেন। আপনারাও জানেন কিছু ব্যাপার, ধরুন আমি বললাম সামনের 6 মাসে আপনার জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে, যদি 100 খারাপ ঘটনা ঘটে একটা অন্তত ভালো ঘটবে, তাহলে এটা ভবিষ্যৎ গণনা করো না, এটা শুধুমাত্র মানুষকে চমকে দেওয়ার ব্যাপার। বেশিরভাগ মানুষ যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা কি বলে জানেন, যে অন্য সব লোক যারা ভবিষ্যৎ গণনা করে তারা সবাই মিথ্যে বলে, কিন্তু আমি যে লোকের কাছে যাই সে 100% ঠিক কথা বলে, সবাই কথা বলে। আর ভাগ্য গণনা যারা করে তারা টাকার জন্য করে। কোরআনের কথা বলছে না যে এটা ঠিক না ভুল, কোরআন বলছে তোমরা মানুষের ভবিষ্যৎ গণনা করো না, একথা বলা হচ্ছে না, ভবিষ্যৎ আগে থেকে কেউ বলতে পারবে না, শুধু বলছে করোনা, এতে তোমাদের ক্ষতি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্নটা স্লিপে প্রশ্ন করছেন অ্যাডভোকেট আব্বাসী টাকার নিয়াজি। পৃথিবীতে এখন এস ছড়িয়ে পড়েছে, আমরা এই রোগের চিকিৎসা জানি না, কোরআন কি এই রোগের প্রতিকার আর প্রতিরোধ সম্পর্কে কিছু বলেছে? যে প্রশ্নটা করা হয়েছে, এইডস এখন আমাদের জন্য একটা হুমকি, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। কোরআন সম্পর্কে কি বলছে, আপনি হয়তো জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বোম্বে শহরে 1994 সালে হোটেল অপেরা টাওয়ারে, এইডস এর প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স, আর ডক্টর মাইকেল মার্সন তিনি সেই অনুষ্ঠানে ছিলেন হুয়ের প্রতিনিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সময় তিনি বলেছিলেন এই পৃথিবীতে প্রায় 1,10,00,000 মানুষ এইডসে আক্রান্ত, তার মধ্যে প্রায় 1.6% ইন্ডিয়াতে, এই শতাব্দীর শেষে পৃথিবীতে প্রায় 400 কোটি এইডস আক্রান্ত হবে, তার 1,10,00,000 থাকবে ইন্ডিয়ায়, 25% বেশি রোগী হবে ইন্ডিয়ায়। তিনি আরো বলেছেন যে আগামী পাঁচ বছরে এই রোগের কোন ঔষধ বের হবে না, কেউ এখনো এই রোগের কোন ঔষধ বের করতে পারেনি, প্রতিরোধই সেরা উপায়, প্রতিকার নয় প্রতিরোধ। আর এইডস হওয়ার কারণগুলো তিনি বলেছিলেন, একটা হলো সমকামিতা, অন্যটা হলো যৌনাচার, অনিরাপদ যৌনাচার অর্থাৎ ব্যভিচার, তৃতীয়টা হলো সুই ব্যবহার করা ড্রাগস বা অন্য কারো রক্ত নেওয়ার জন্য, আর চতুর্থ কারণ হলো অ্যালকোহলে আসক্তি। যদি ভালো করে দেখেন কোরআনে সবগুলো ব্যাপারে কথা বলেছে, পবিত্র কোরআনে সূরা আরাফের 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াতে আছে যে আমি লুৎকে পাঠাইয়াছিলাম, নবী লুৎ আলাইহিসসালাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে কেহ করে নাই, তোমরা কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো, তোমরা নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়। লুত আলাইহিসসালাম বলেছেন যে তাহার সম্প্রদায়ের লোকেরা সবাই সমকামী ছিল। হয়তো সডম আর গোমরা শহরের গল্পটা আপনারা জানেন,
কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলেন। সমকামিতাকে পবিত্র করা নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এখন আমরা দেখি সমকামীরা বিয়েও করতে পারে। খবরটা জানেন, আমি যখন কানাডায় ছিলাম খবরের কাগজের প্রথম পাতায় দেখেছি এক পুরুষ আর এক পুরুষকে চুমু দিচ্ছে, স্বামী স্ত্রী, লিগালাইজড গে, সমকামিতা বৈধ। সমকামীরা অধিকারের জন্য মিছিল করে, সমকামীদের অধিকার। সান ফ্রান্সিসকোতেও এই ঘটনা দেখেছি। একটা কারণ হলো সমকামিতা, আরেকটা হলো ব্যভিচার। পবিত্র কোরআনের সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইহা শয়তানি এবং শয়তানের অন্য পথগুলো খুলিয়ে দেয়। ব্যভিচারের নিকটবর্তী হইও না। আর আপনারা জানেন আমেরিকাতে একজন মানুষ গড়ে 8 জন মানুষের সাথে যৌন সম্পর্ক করার পর সে একজনের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানে গড়ে 8 জন, কারো হয়তো 20, কারো 30, কারো 1 জন বা 2 জন। গড়ে 8 জনের সাথে যৌন সম্পর্কের পর একজনের সাথে স্থায়ীভাবে থাকা শুরু করে। আপনারা জানেন এটা সেখানে একদম বৈধ। কোরআন সব সময় ব্যভিচারের বিরুদ্ধে, পুরোপুরি ব্যভিচারের বিরুদ্ধে। আর এইডস এর অনেকগুলো কারণের একটা হলো পতিতাবৃত্তি। এদেরকে ডাক্তাররা কি বলে জানেন? CSW। এর অর্থ কি জানেন? কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স। আমরা এদের সুন্দর নাম দিয়েছি। আর ডক্টর গিল্ডার মত অনুযায়ী সেই কনফারেন্সে যে বোম্বে শহরে 50% কমার্শিয়াল সেক্স ওয়ার্কার এইডসে আক্রান্ত, এই শতাব্দীর শেষে 90% হবে। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোন স্থান নেই। আর পতিতালয়ে যারা যায় তাদের বেশিরভাগই, রিপোর্ট বলছে তাদের বয়স 15 থেকে 24 মধ্যে, সবাই তরুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহি বুখারীতে আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, তিনি বলেছেন, হে যুবক যুবতীরা, তোমাদের যাহাদের বিবাহ করিবার সামর্থ্য আছে বিবাহ করো, কারণ তাহাতে তোমাদের দৃষ্টিনত হইবে। ইসলাম অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করাই ভালো, এতে করে ব্যভিচার বন্ধ হবে, যথেচ্ছ যৌনাচার বন্ধ হবে, এতে করে সমকামিতাও বন্ধ হবে। সেজন্য আমাদের নবী বলেছেন, বিবাহ তোমাদের অর্ধেক দিন পূরণ করবে। একেবারে শেষের কারণটাতে আসি, নেশা জাতীয় দ্রব্যের আসক্তি, এছাড়াও অ্যালকোহলিজম। বেশিরভাগ যারা পতিতালয়ে যায় 90% তারা মদপান করে, অ্যালকোহলিক। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক শর, রিজকুম মিন আমালি শয়তান, এই সব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আজকে মেডিকেল ডাক্তাররা তারা বলেন, কাউকে মাতাল বলবেন না, অ্যালকোহলিজম অসুখ, তাদেরকে রোগী মনে করুন। মেডিসিনের বইগুলোতে একটা শব্দ এসেছে অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম একটা রোগ, মানুষের বিভিন্ন রোগ আর টিউবারকুলোসিস অথবা ক্যান্সার, অ্যালকোহলিককে দোষ দেবেন না, এরা রোগী, এটা একটা অসুখ। আমি তাদের বলি, অ্যালকোহলিজম যদি অসুখ হয়, এটা একমাত্র অসুখ যেটা বোতলে বিক্রি হয়, এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেয়া হয় খবরের কাগজে, ম্যাগাজিনে দেয়া হয়, রেডিওতে দেয়া হয়, এমনকি টেলিভিশনে দেখানো হয়। আমাদের সরকার আইন করেছে যে অ্যালকোহল জাতীয় কোন পণ্যের কোন রকম বিজ্ঞাপন দেয়া যাবে না। তারা এখন কি করে জানেন? ব্যাগ পাইপার সোডা, কে এই সোডা খাবে? আসল কথা মানুষ জানে, এই ব্যাগ পাইপার সোডা হলো হুইস্কি, তারপরও ব্যাগ পাইপার সোডা। আরেকটা বিজ্ঞাপন, লন্ডন পিরেস বা অন্য কোন অ্যালকোহল কোম্পানি, গ্লাস গ্লাস, এটা গ্লাসের অ্যাড, যে কোনো সুস্থ মানুষই বুঝবে এটা আসলে অ্যালকোহলের বিজ্ঞাপন। এরা আসলে সরকারকে নিয়ে খেলছে, এই অ্যাডগুলো নিষিদ্ধ না, টেলিভিশনও দেখবেন। অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যেটা থেকে সরকারের বেশ কিছু আয় হয়, এটাই একমাত্র অসুখ যেটা বৈধ দোকানে বিক্রি হয়, এটা একমাত্র অসুখ যেটা কোনো জীবাণুর কারণে হয় না। এই অসুখের কারণে দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, এই অসুখের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে এটা কোনো অসুখ নয়, বরং বলছে রিজকুম মিন আমালি শয়তান, ইহা শয়তানের কার্য, ফাস্তানিবুল লাকুম তুফলিউন, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। এবার পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক। শিক্ষিত লোকেরা কেন
কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন, যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কিয়ামতের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না, তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কিয়ামতের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই, একটা উপায় আমি একথা আগেও বলেছি, সেটা হলো কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20% এর কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20% সঠিক হবে, এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায় আপনি শিক্ষিত লোকদের বোঝাতে পারেন, একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ, ভাই বললেন খারাপ। আমি এখন বলবো, শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কেয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা? আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে? মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম, ধরুন আমি একজন স্মাগলার, ধরুন আমি স্মাগলার, আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ। দেখুন, অন্য মানুষের ক্ষতি করছি কিনা সেটা দেখার দরকার নেই আমার, আমার কিছুই হবে না যদি চুরি করি। যদি কারো মানি ব্যাগ থেকে 1,000 টাকা চুরি করি কোনো পথচারীর কাছ থেকে, আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো, আমি সেখানে ডিনার করতে পারবো, লাঞ্চ করতে পারবো, সিনেমা দেখতে পারবো, লাইফটা এনজয় করতে পারবো, কেন খারাপ হবে? কেউ হয়তো বলবে অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে, আমার কেউ চুরি করতে পারবে না, আমি একজন মাফিয়া। আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া, আমার সঙ্গে 1,000 বডিগার্ড থাকে, সবার হাতে AK-47 আছে, সবার সাথে AK-47 আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি সবার ক্ষতি করতে পারি, আমার সাথে 1,000 বডিগার্ড থাকে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না, তাদের পাহারা দেওয়া হয়। এখন আমি আপনাকে বলছি, প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ, একটা কারণ দেখাবেন, দুটো নয়, কেন এটা খারাপ, দেখাতে পারলে আমি আর এই কাজ করব না। আমি একজন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি যেটা বলবেন, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি প্রমাণ করে দেখান যে এটা খারাপ। কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে, আমি বলবো যে মানবতার এইসব আইন কে বানিয়েছে, কে বানিয়েছে? আমি এসব বিশ্বাস করি না, আমি লাইফ এনজয় করছি। যদি আমি 1,000 টাকা চুরি করি, যদি আমি 1,00,000 টাকা চুরি করি, লাইফ এনজয় করতে পারবো, নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো, আমি বিদেশে যেতে পারবো, কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি মাফিয়া। কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে, আমি বললাম সব পুলিশই আমার পকেটে, আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে, যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারও পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না, পুরো পৃথিবী জুড়ে দেখতে পাবেন। আমি বললাম ধরুন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি, যৌক্তিক হয়নি কোনোটাই। তখন আমি তাদের বললাম ঠিক আছে, এখন ধরুন আপনি একজন মাফিয়া আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন চুরি করা খারাপ, কেন ধর্ষণ খারাপ। সে লোক খুশি, এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে, এখন আমি তাকে নিয়ে খেলব। আমি তখন তাকে বলবো চুরি করা যে খারাপের কারণ, ধরুন আপনি একজন মাফিয়া, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, মেনে নিলাম, কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি চুরি করেন আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন না, আর পরকালের জীবনে আপনি এর জন্য শাস্তি পাবেন। ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে, কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষের বানানো আইন, মানুষের আইনের কথা বলেন, আমি মুসলমান হিসেবে বলছি, ধরুন আপনি মাফিয়া, আমি মুসলমান হিসেবে বলছি, বোঝানোর চেষ্টা করছি কিয়ামত আর পরকালের জীবন সম্পর্কে। আমি আপনাকে বলছি ধরুন আপনি একজন মাফিয়া, অনেক মানুষ আপনি খুন করেছেন, এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না। আপনাকে প্রশ্ন করলাম, ধরেন একজন স্মাগলার, সে 100 জন মানুষ খুন করেছে, আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? কোথায় শাস্তি পাবে?
আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী, তাদের প্রাসাদ আছে, লাইফ এনজয় করে, আর স্বাভাবিক ভাবে তারা মারা যায়। কেউ হয়তো অপঘাতে মারা যায়, অনেকে স্বাভাবিক মারা যায়। এদের কি শাস্তি হওয়া উচিত নয়? হিটলার, হিটলার নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, আপনারা জানেন? যদি আপনারা বলেন 6 লাখ মেনে নেব, যদি বলেন 6,000 সেটাও মেনে নেব। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাদের আইন হিটলারকে ধরে তাকে কি শাস্তি দিতে পারে? কোন শাস্তি? সর্বোচ্চ যেটা করতে পারে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে পুড়িয়ে মারতে পারে, কিন্তু এতে একটা মৃত্যুদণ্ডের শোধ হতে পারে, আর বাকি যারা মারা গেছে 59,99,999 জনের কি হবে? এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন। আর পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই, যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব। আল্লাহ যদি চান তিনি এই হিটলারকে 60 লক্ষবার পড়াতে পারেন, এমনকি তিনি এই হিটলারকে 1,20,00,000 বার পড়াতে পারেন। সেজন্য পরকালের জীবন না থাকলে পৃথিবীতে ন্যায় নীতি বলে কিছুই থাকবে না। তাহলে ধর্ষণ কেন খারাপ? কারণ যদি এই পৃথিবীতে রক্ষা পেয়েও যান আপনি পরকালে শাস্তি পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। কোরআন এ ব্যাপারে কি বলে যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব বেবি সম্পর্কে? বোন, আপনি এখানে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব নিয়ে কিছু জানতে চেয়েছেন, ইসলাম ধর্মে এসবের অনুমতি আছে কি না? বোন, কৃত্রিম উপায়ে গর্ভধারণ আসলে দুই রকমের, একটা হোমোজেনাস আর একটা হেটারোজেনাস। হোমোজেনাস মানে যে শুক্রাণু ব্যবহার করা হয় আর যে ডিম্বাণু সেগুলো হলো স্বামী স্ত্রীর। হতে পারে স্বামী অথবা স্ত্রী কারো মেডিকেল সমস্যা আছে, তখন যদি তারা হোমোজেনাস পদ্ধতিতে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে ইসলামে এটার অনুমতি আছে। কিন্তু হেটারোজেনাস কৃত্রিম উপায়ে গর্ভধারণ যেখানে আপনি স্পার্ম নিচ্ছেন কোন স্পার্ম ব্যাংক থেকে, এটা সম্পূর্ণ হারাম। যেরকম ব্লাড ব্যাংক আছে আজকের দিনে, সেরকম স্পার্ম ব্যাংক আছে, আপনি স্পার্ম ব্যাংকে যেতে পারেন না আর একটা স্পার্ম নিয়ে গর্ভধারণ করতে পারেন না, এটা হারাম। তাহলে হোমোজেনাস কৃত্রিম গর্ভধারণের অনুমতি আছে, হেটারোজেনাসের অনুমতি নেই। একইভাবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে বলি, যদি সেটা স্বামী স্ত্রীর হয় এটার অনুমতি আছে, যদি স্বামী এবং স্ত্রী না হয় সেটার অনুমতি নেই। এটা ব্যভিচারের মতো একটা অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ